আজকের বিষয়বস্তু জগাই মাধাই শক্ত আর বৈষ্ণব। একজন থাকবেন কালীমায়ের পক্ষে, আরেকজন থাকবেন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর পক্ষে। থেকে দুজনের আজকে হবে দ্বন্দ্ব, কে বা ভালো কে বা মন্দ আপনারা করবেন পছন্দ। হবে বাক্যের লড়াই, গান শুনিয়ে তত্ত্ব কথা বলে সন্তুষ্ট করবার মতো খুশি করবার মতো ক্ষমতা কিন্তু আমার নাই। যা তত্ত্ব কথা গান যা কিছু শোনার, মাননীয় দয়াল অধিকারী মহাশয়ের কাছেই শুনতে পারবেন। আজকে উনি আমার বিপক্ষে সরকার, তিনি অত্যন্ত জ্ঞানীগুণী একজন তত্ত্বজ্ঞ, শাস্ত্রজ্ঞ, তত্ত্ব তর্জায় পারদর্শী শ্রী দয়াল অধিকারী মহাশয়, তার চরণে শতকোটি প্রণাম জানাই। তার সঙ্গেই কমিটির বাবুরা আজকে আমাকে আসর দিয়েছেন, তাই ধন্য মনে করছি নিজেকে যে ওনার সঙ্গে আসর করার সুযোগ পেয়েছি। তো আজকে আমাদের যে ভূমিকাটা, দুজনের সম্বন্ধ হচ্ছে দুই বন্ধু, ভাই এবং বন্ধু দুজন। আমরা একসঙ্গেই ছোটর থেকে বড় হয়েছি। বিপক্ষে সরকার মশাই দয়াল অধিকারী মহাশয়কে আমি জগায়ের ভূমিকায় রাখছি, আর আমি মাধাইয়ের ভূমিকায় থাকছি। উনি আমার বড় দাদা, আরেকদিকে বন্ধু, আমি ওনার ছোট ভাই, দুজনেই বন্ধু। বেশ সুন্দর আমরা ছোটর থেকেই আনন্দেই দিন কাটাই। এবার সেখান থেকেই পালাটা শুরু করতে চাই। দুজনে আমরা ছোটর থেকে একসঙ্গে বড় হয়েছি, একসঙ্গে পড়াশোনা করেছি, একসঙ্গে সময় কাটিয়েছি। এবার হঠাৎ করে আমাদের রাস্তা কিন্তু দুটো হয়ে গেছে, একজন মায়ের পক্ষে আরেকজন গৌরাঙ্গ মহাপ্রভুর পক্ষে চলে গেছি। কি করে গেলাম, কি করে কি বৃত্তান্ত এবার একটু আমি সুরে ছন্দে বলতে চাই, আর সেখানে পালাটা শুরু করতে চাই। ওগো ভূমিকাতে মাধায়ামিগো, এই সভাতে যা দাদার চরণে প্রণাম দিয়ে যাই গো, ভূমিকাতে মাধাই আমি গো, সভাতে জানাই বিপক্ষে জগাই দাদা প্রণাম দিয়ে যাই গো, ভূমিকাতে মাধাই আমি গো। আর বিপক্ষে আমার জগাই দাদা, তার চরণে প্রথমেই প্রণাম জানিয়ে দিলাম। না হলে বলতে পারে, মনে দুঃখ পেতে পারে যে ভাইয়ের কোনো শ্রদ্ধা ভক্তি সম্মান কিছুই নাই, তাই না? সেই জন্য আগেই প্রণাম দিয়ে গেলাম। তো একসঙ্গে আমরা দুইজন ছোট থেকে বড় হলাম, তাই মায়ের পূজা করতাম আমরা আনন্দের সীমানা। আগে কিন্তু আমরা দুজনে মায়ের পূজা করতাম, দুজনেই মায়ের পূজা করতাম, মদ মাংস খেতাম, কত আনন্দে দিন কাটাতাম। কত বদমাইশি করেছি, কত আনন্দ করেছি, আনন্দের সীমা নাই। এবার হঠাৎ করে কেমন একদিন ঘটনা দেখতে পাই,
দেখি দাদাই আমার জগাই যে গোয় আগের মতো না। ঠিকই ছিল, সব ঠিকঠাকই চলছিল, মায়ের পুজো করতাম, আনন্দ করতাম, কিন্তু হঠাৎ করে দেখতে পেলাম কি দাদা আমার আর আগের মতো না। দাদা আমার বদলে গেছে, কেমন বদলে গেছে, কেমন দাদা আমার কি করেছে জানেন, দল বদল করে ফেলেছে। মায়ের দলে ছিলাম আমরা, এই সভাতে জানাই, মায়ের দল ছেড়ে দিয়ে দাদাই আমার অন্য দলে যায়। তো দেখেন এই যে দল বদলের ব্যাপারটা, এটা কিন্তু আমরা রাজনীতির ক্ষেত্রে দেখতে পাই, তাই না? একটু ছোট রাজনীতির ক্ষেত্রে সেটা দেখতে পাই, কোন নেতা করে কি দল বদল করে, কখন যেই দলে ছিল সেই দলে মানে সুযোগ সুবিধা সেরকম পাচ্ছে না। হ্যাঁ, এবার কি করছে, দলটা বদল করে যদি অন্য দলে যায়, সেই দলে বেশ ভালো অফার আছে, ওই দলে গেলে আমরা একটা পদ পেতে পারি, কিছু মানে ধান্দা পানি হবে ভালোই। সেই ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, দল বদল করে নেতারা তাই। আর আমার দাদা কি করেছে জানেন, আমাদের মায়ের দল বাদ দিয়ে বৈরাগের দলে গিয়ে নাম লিখিয়েছে, তাই সেই দলে তো কোনো কিছু ভালো যে গোনাই। আমি মানতাম যেই দলে দাদা নাম লিখিয়েছে সেই দলে গিয়ে যদি কিছু ভালো কিছু পেত আমার মনটা মানত, তা তো হলো না। যেই দলে নাম লিখিয়েছে বৈরাগীর দল, ছেঁড়া কাঁথা মোড়া মাথা, আমি দেখতে পাই আবার বাহু তুলে নাচে সবে, ভুলায় গড়া গড়ি যায়। ওইটা এক কথায় বলতে পারেন ভিখারির দল, কি তাই তো, ভিখারির দল না, ভালো পোশাক পরা যাবে না, সেরা কাঁথা নিতে হবে, মোড়া মাথা, মাথার কত সুন্দর চুল ফেলে দিতে হবে, ওই সমস্ত রাখা যাবে না। সেই ভিখারির দলে গিয়ে আমার দাদা নাম লিখিয়েছে, পাগল নয় তো কি, হ্যাঁ, হাতে আবার করঙ্গ আবার নাচে, বাহু তুলে নাচে, মুখে হরি হরি বলে, ব্যাপারটা কি, হ্যাঁ, ওই দলে গিয়ে কেন তুমি নাম লিখিয়েছো? মায়ের দলে কত ভালো ছিলাম আমরা, মায়ের পুজো করতাম, মদ মাংস খেতাম, আনন্দে দিন কাটাতাম, আমাদের মধ্যে কোনো হিংসা নিন্দা ঘৃণা বলতে কিছু ছিল না, আমরা সবাই সমান। যেই দলে গিয়ে দাদা তুমি নাম লিখিয়েছো গো তাই হিংসা নিন্দায় ভরপুর দাদা আমি দেখতে পাই। কেমন এক বৈরাগী রান্না করলে আরেক বৈরাগী খায় না, এক বৈরাগী ভোগের ঘরে গেলে আরেক বৈরাগী যায় না। এরকম এদের মধ্যে অনেক মত আছে না, এক গোসাই যদি ভোগ লাগায় আরেক গোসাই কয় না ওই ভোগ চলবে না, উনার হাতে আমি সেবা নিব না। মাঝবাড়ি কামতাধারী আরো কত মত আমরা দেখতে পাই, এত মতের কোনো আমার দরকার যে গোনাই। আমরা কেন করতে যাব, এত মতের কোনো প্রয়োজন নাই,
এত মতের প্রয়োজন নাই, আমরা সবাই মিলে ওগো মায়ের গুণগান গাই। কেন আমরা মায়ের সন্তান, মায়ের জন্য এই পৃথিবীতে এসেছি। সন্তানের পেছনে মায়ের অনেক অবদান রয়েছে, তাই আমরা মায়ের গুণগান গাইব, মায়ের পূজো করব। আমরা মায়ের চরণ ছাড়া অন্য কিছু আমরা করতে চাই না। ভাই, যেই দলে গিয়ে তুমি নাম লিখিয়েছো, সেই দলের তোমাদের লিডারকে সব থেকে বড় লিডার হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু, আমরা জানি তাই। সেই গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মের মধ্যেও অনেক ভেজাল পাই। লিডারের মধ্যে এত ভেজাল কেমন? প্রত্যেকটি মানুষ, আমরা 10 মাস 10 দিন মায়ের গর্ভে ছিলাম, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু কি করলেন, 13 মাস মায়ের গর্ভে থেকে 14 মাসের মাথায় জন্মগ্রহণ করেছে। একটু আলাদা রকম হয়ে গেছে। 10 মাস 10 দিন মায়ের গর্ভে ছিলাম, মায়ের কত কষ্ট কত যন্ত্রণা হয়েছে, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু কি করেছে, 14 মাসের মাথায় মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছে। মাকে বেশি দিন কষ্ট দিয়েছে, মায়ের কষ্ট বোঝে না, মায়ের দুঃখ বোঝে না। তার নাম কেন নিব, নিব না। আর ওই দলে গিয়ে তুমি নাম লিখিয়েছ, আমরা মায়ের কষ্ট বুঝি, মায়ের সন্তান, মায়ের সুখে দুঃখে পাশে থাকতে চাই। আর তোমার দলের লিডার সে মায়ের কষ্টই তো বুঝে না, যদিও বা জন্ম নিল 14 মাসে। আমরা শাস্তে যাহা পাই, জন্ম নিয়ে মায়ের স্তন গো পান করে নাই। কি বাবা, তাই তো, জন্ম নিয়ে মায়ের স্তন পান করলো না। যে মায়ের জন্য এই পৃথিবীতে এসেছি, যে মা এত কষ্ট এত যন্ত্রণা সহ্য করে, কত প্রসব ব্যথায় কাতর হয়ে আমার মা কেঁদেছিলেন, কত সহ্য করে কত যন্ত্রণা সহ্য করে আমাকে এই পৃথিবীতে এনেছেন। আমাকে পাঠানোর আগেই আমার ঈশ্বর মায়ের স্তনে দুগ্ধ দিয়েছে, আর সেই মায়ের স্তন পান করল না কে, নিমাই। কেন? মায়ের স্তন পান না করে মুখ ঘুরিয়ে থাকলো, মায়ের স্তন পান না করে নিমাই কলিযুগের জীবকে কি শিক্ষা দিয়ে গেছে। দাদার কাছে আমার জিজ্ঞাসা রয়ে যাচ্ছে, স্তন কেন পান করলো না, তার মূল উদ্দেশ্যটা কি ছিল, মূল কারণটা কি ছিল, কি জীব শিক্ষা দিয়ে গেছিল। আর জন্ম নিয়েছে একটি নিম গাছের তলে, আমরা দেখতে পাই এই নিম গাছের তলে জন্ম নেওয়ার মূল কারণটা কি, জানিবারে চাই। ও বাবা, যদি গাছের তলায় জন্ম নিতেই লাগবে, গাছের কি আর অভাব ছিল? আম গাছ, কাঁঠাল গাছ, চালতা গাছ, কত রকমের গাছ ছিল, বট গাছ, কদম গাছ, শেওড়া গাছ, কুলের গাছটা আরো বেশি ভালো ছিল, কাঁটায় ভরা ছিল। এত গাছের তলে জন্ম না নিয়ে নিমের তলে জন্ম নিতে হবে কেন? ওই নিমের তলে জন্ম নিয়েছিল কেন নিমাই, তার কারণটা কি আমি জানতে চাই। আর সেই দলে গিয়ে দাদা তুমি কেন নাম লিখিয়েছ, আমি রাখলাম জিজ্ঞাসন, ওই দলে এত মতামত কেন গো করিবে বর্ণন।
সেই দলের মধ্যে একজন রান্না করলে আরেকজন ভোগের ঘরে যাবে না, একজন ভোগ লাগালে আরেক বৈরাগী খাবে না, এই সমস্ত কেন? এত কিছু আমরা করতে যাব, তুমি সেই দলে গিয়ে নাম লিখিয়ে তুমি কি পরিবর্তন করেছো, নাকি আনন্দ পেয়েছো, তোমার কাছে আমি জানতে চাই। বলিও গো দাদাই আমি তোমার কাছে তাই, ওই দল ছেড়ে দিয়ে এসো মায়ের দলে আবার যাই। আমরা মায়ের দলে নাম লিখাব, মায়ের গুণগান গাইব, আনন্দের সীমা নাই। চাঁদ বদনে সবাই মিলে একবার মা কালী প্রীতে প্রেমানন্দে হরি হরি বল ভাই, হরি বল হরি বল, মা কালী প্রীতে হরি বল হরি বল হরি বল হরি বল। অনেক হবে, ক্ষমা করে দিবেন সবে, সকলের চরণে জানাই আত্মনিবেদন। এবার ভূমিকাতে যাই, যা জিজ্ঞাসা করেছে তার এক এক করে ধরে ধরে উত্তর দিতে চাই। দাদা একটু চাপ চাপ চা দিবেন এদেরকে, কেমন? হ্যাঁ ঠিক আছে, ছেলেরা চায় চাইছে তো, চলে আসছে। আচ্ছা খা বাবা, খা শোনা, মন ভরে খা, প্রাণ ভরে খা, জম্মের মতো খা বাবা, পরে কইস না যে আমার আমরা চা চাইলাম চা দিল না, খা বাবা খা। তাহলে এবার ভূমিকাতে যাই, যা জিজ্ঞাসা করেছে আমার ভাই। দাদাই এমন দলে গেলে যে দলের মানে যিনি পান্ডা মানে দলের নেতা উনি নাকি বলে জন্ম ঠিক নাই, কোন দিকে গুলো সহ্য করা যায়? ভাই আমার জানে না, ভাই তো বুঝেন তো, দাদার কাছে যা খুশি কইতেই পারি তাই না? ছিলাম তো একই দলে, ঠিকই ভাই, এতদিন আমি ভুল করেছি, না জেনে কত বৈষ্ণবের টিকি কেটেছি, কত বৈষ্ণবীর বদনে মদের বোতল ঢেলে দিয়েছি, ছিল না জানা। তাই ছেঁড়া মাথা ছেঁড়া কথা নেড়া মাথা দণ্ড কোমণ্ডলধারী বলছে গোরা রায় হরি হরি, সেই দলে গেলাম কেন? আমি জানি, দেখলাম তাই, মানুষের শেষের দিন এই হরিনাম ছাড়া তো আর গতি নাই। আছে বাবা, সারা জীবন আপনি কালী পূজা করলেন, মনে করেন আপনি বিরাট কালী মায়ের ভক্ত, কালী মায়ের সাথে কথা কন, কালী মা আপনার দেখা দেয়, সবকিছু করে। আচ্ছা যেদিন প্রাণ পাখি যাবে চলে, ওই দিন যখন আপনাকে নিয়ে যাবে শ্মশান ঘাটে বাঁশের দোলাই করে, তখন কি বলবে? কালী মাই কি জয়, কালী মাই কি জয়, এরকম করে নিয়ে যাবে নাকি? কি বলবে বাবা? বলো হরি হরি বল, বলো হরি হরি বল। তাহলে হরি নাম শেষ দিনের সম্বল, তুমি শিবের ভক্ত হলেও কেউ কবে না ওম নম শিবায় ওম নম শিবায় হর হর মহাদেব হর হর বোম বোম, এরকম করে তো নিয়ে যাবে না, যাবে বাবা? দেখেন দেখি তাই, কালী পূজা করেন, দুর্গা পূজা করেন, যাই করেন, শেষে হরিধ্বনি কিন্তু দিতেই হয়। কালী পিতে হরি হরি বল, দুর্গা পিতে হরি হরি বল, মা মনসা পিতে হরি হরি বল। তা দেখলাম ভাই, যেহেতু হরি নাম শেষের সম্বল, তাহলে বেঁচে থাকতে দেহে প্রাণ থাকতে কেন সেই হরিনাম নেব না? তুই দেখলি না, তুই নিতাইয়ের মাথায় আঘাত করলি, তার মাথা ফেটে গেল, দরদর করে রক্ত ঝরছে, তবু বলছে আইনে জগাই আইনে মাধাই, একবার হরি বল একবার হরি বল, মেরেছিস কলসির কানা, তাই বলি কি প্রেম দেব না? ওরে মার খেয়ে যে জন প্রেম দিতে চায়, এমন দয়াল আর জগতে কে আছে বল আমায়? তাই তো আমি তার এই দৃশ্য হেরে আমি থাকতে পারি নাই ভাই, গিয়েছি তার দলে, কারণ এমন দয়াল কেউ হয় না, মার খেয়ে আমারে আলিঙ্গন দিতে চাইবে, আমারে একটা দিলে আমি দুইটা না দিতে পারলেও অর্ধেকটা তাও দিয়ে আসবো, নাকি না পারলেও গাল দিতে দিতে যাবো, ওটা কি বাবা? কিন্তু তিনি বলছেন কি যে আয় একবার আমার বুকে আয় একবার হরি বল, এই হরি নাম ছাড়া জীবের গতি নাই। তাহলে ভাই রে শোন, আমার গোর হরি জন্মটা কেন? 13 মাস পার হয়েছিল, অর্থাৎ তিনি যে আসবেন জগতে, তিনি এমন একটা তিথি খুঁজছিলেন যেই তিথিতে সব দিকে ওই সময় যে সময় তিনি আসবেন ধরা দামে, সেই সময় যেন মায়েরা উলুধ্বনি করে, সবাই শঙ্করধ্বনি করে, কাঁসর ঘণ্টা বাজায় এবং সাধুগুরু বৈষ্ণবরা খোল করতাল নিয়ে হরিনাম করে। তাহলে এই সময়টা কখন আসে?
এই দিনটার অপেক্ষা করতে 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 সেদিন ফাল্গুনী পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনী হেনকালে জন্ম নিলেন আমার গৌর গুণমণি। সেদিন ছিল চন্দ্রগ্রহণ। ও বাবা, আজও গ্রহণ লাগলে মায়ের উলুদ্বনি দেয় না, মা শঙ্খ বাজায়, কাঁসর বাজায় না, কীর্তনিয়ার আমার অনেকে কীর্তন করে গ্রামে, এখনো আমাদের এরকম করে না, মা করে তো নাকি? যখন এই গ্রহণ লাগলো ঘোর গ্রহণে, চারদিকে একসঙ্গে মায়েরা উলুধ্বনি শঙ্খধ্বনি বেজে উঠলো, চারদিকে কাঁসর ঘণ্টা হরিধ্বনি দিয়ে হরিনামের বন্যা যখন বেজে উঠলো চারদিকে, হরিবল 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 নিতাই গোর হরিবল হরিবল বলে চারদিকে যখন রোল পড়ে গেল, সেই সময় আমার গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভূত হলো। কারণ তিনি যে অবতার নয়, তিনি অবতীর্ণ বা অবতরী। কেন? সত্যযুগে নারায়ণ আমরা জানি, তাই না? নারায়ণ আলাদা, লক্ষ্মী আলাদা, তাই না? লক্ষ্মী নারায়ণ আমরা বলি তো নাকি, লক্ষ্মী আলাদা নারায়ণ আলাদা, ত্রেতাতে রাম সীতা, সীতা আলাদা রাম আলাদা, দাপরে রাধা কৃষ্ণ, কৃষ্ণ আলাদা রাধা আলাদা, কলিতে গোবিন্দের গো রাধার রা, দুই অঙ্গে মিলিত তনু নদিয়ার গোরা, মানে দুই অঙ্গে এক অঙ্গ। তাই তিনি পূর্ণ ব্রহ্ম অবতীর্ণ বা অবতা অবতরী। এই জন্য কলির জীব, কলির যুগ হল ধন্য, এলেন প্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য, তিনি নদিয়ায় অবতীর্ণ। তাই ধন্য কলি, ধন্য কলির আমরা মানুষ, ধন্য এই কলির যুগ। এই ধন্য যুগে যারা আমরা এসেছি, যারা আমরা জন্ম পেয়েছি, আমাদের মতো ভাগ্যবান আর কেউ নাই বাবা। সত্যযুগে বনে জঙ্গলে পাহাড়ের গুহায় মানুষ সাধনা করত, ত্রেতা যুগেও তাই, দাপরেও তাই। সাপ কামড়াবে না, বাঘ ধরবে না, মশা কামড়াবে না, বৃষ্টি পড়বে না, ঝড় হবে না, গাছের ডাল ভাঙিয়ে মাথার মধ্যে পড়বে, নানা রকম চিন্তা না জঙ্গলের মধ্যে বসে থাকলে কি বাবা, তাই না? নানা রকম ব্যাপার। কিন্তু কলিযুগে কিছুই নাই, হাতে করো গৃহ কর্ম বদনে বল হরি, অনায়াসে পাড়ি দেবে তুমি এই ভব পারি। তাহলে এরকম সুযোগ পাওয়া যায় বাবা? আমরা এত আলিশিয়া আলিশিয়া, তাও আমরা করতে পারি না, তাও আমাদের সময় হয় না, তাই না? আজকে যখন আপনাদের এই গ্রামে ঢুকছিলাম, এই গ্রামে যখন আমি গাড়িটা নিয়ে ঢুকলাম, ওই মনের মাথায় দেখি আমার বাবার বয়সী মানুষ, তারা কি করছে, তিনটা না চারটা দল মিলে তাস খেলতেছে। লজ্জাও লাগে না, এরা বেহায়া নিলজ্জ অমানুষের জাত। এরা যদি তাস খেলে এই বয়সে, তাহলে বাচ্চা কাচ্চারা কি শিক্ষা পাবে বলুন তো? এগুলো হচ্ছে সমাজের শত্রু, এগুলো সমাজের কলঙ্ক। এদের মতো মূর্খ মানুষ আর কেউ নাই আমি মনে করি। বয়স্ক বয়স্ক মানুষ চারজন পাঁচজন মিলে তাস পিটাচ্ছে, তাহলে বাচ্চারা দেখছে তো, সমাজ কি শিক্ষা পাবে? আমার কাছে কি সমাজ কি শিক্ষা নেবে? আমার আচরণটা এরকম কেন? তাহলে সমাজে এই যে মানুষগুলো, এই মানুষদের এখন হরিনাম করার কথা, এই মানুষদের কৃষ্ণনাম করার কথা, এই মানুষদের ধর্ম কথায় যাওয়ার কথা, এই মানুষদের ভাগবত পাঠে আসার কথা, অথচ এই সময় এই জায়গায় ভাগবত পাঠ রানিং চলছে, তারা এই জায়গায় না এসে তাস পিটাচ্ছে। এদের মতো বেকুব, এদের মতো বেয়াদব, এদের মতো অমানুষ, এদের মতো জানোয়ার, এদের মতো পশু কেউ আছে? তাদের ক্ষমতা থাকলে আমাকে প্রবেশ করুক। মাইকে বলছি, অন মাইকে বলছি, আমি কাউকে ভয় করি না, পড়ুয়াও করি না। তো এটা তো মানুষের কাজ না। হ্যাঁ, ছেলে পেলেরা করে এটা মেনে নেওয়া যায়, বয়স্ক মানুষরা করে এটা মেনে নেওয়া যায়। তাহলে বয়স্ক মানুষরা, তাদের কাছে আমরা শিখব, তাদের আদর্শ নিয়ে আমরা চলব, তারা আদর্শবিহীন। এই জন্য সমাজ, এই জন্য দুঃখ লাগে। কলিচে চৈতন্য মহাপ্রভু আমাদের জীবের অনিস্তার লাগি, নন্দ সুত হরি ভুবনে প্রকাশ হলেন গুরুরূপ ধরি, জীবের দ্বারে দ্বারে হরিনাম বিতরণ করলেন, মানুষের পায়ে ধরে ধরে, ওরে ভাই একবার বল, আয় আয় তোর একবার উচ্চ স্বরে বল, হরি বল হরি বল, হরিনাম কর, হরিনাম ছাড়া গতি নাই, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। এইটুকু আমরা বলতে পারবো না,
এইটুকু করতে পারবো না। জীবনে তুমি ভাবছো তুমি খুব সুখী আছো বন্ধু, না, এই সব মানুষেরাই ছেলে বউয়ের কাছে, ছেলে বউয়ের কাছে ভাত পায় না, পাবে না, বলতে গেলেও পারবে না, ডাইরেক্ট বলবে তুমি কি করেছো। কারণ নিজের আচরণটা যতক্ষণ ঠিক না হয় কোনোদিন সমাজ ভালো হয় না, এটা মানতে হবে। তাই ভাই, এতদিন ভুল করেছি, জীবনে ভুল মানুষ করে, জীবনে মানুষ ভুল করে, তাই না বাবা? করেছে, এখন আমার জ্ঞান হয়েছে বলে আমি সেই দলে গেছি। কি বাবা, মানুষ তো প্রথম জীবনে চুরি করে, ডাকাতি করে, মদও খায়, মাংসও খায়, পরে তো সাধু হয় নাকি? তো ওইরকম মনে করে এক দলে ছিলাম, মায়ের পূজা করতাম, মদ খাইছি, মাংস খাইছি, বৈষ্ণবের টিকি কেটে দিছি, এখন বুঝতে পেরেছি সবই আমার ভুল, সব ভুল করেছি, অন্যায় করেছি, জানি না এই অপরাধের আমার ক্ষমা আছে কিনা, আমার জানা নেই। শুনেছি তিনি নাকি পরম দয়াল, কৃপা করে যদি তার চরণে আশ্রয় দিই, আমাকে তার শ্রীপাদ পদে আশ্রয় দেয়, তিনি করুণা করে যদি আমাকে নেয়, তাহলে অবশ্যই আমি সেখানে যেতে পারবো, তাছাড়া তো আমার যাওয়ার ফায়দা নেই। তাই আমিও বলি ভাই মাথায়, যা করেছিস করেছিস, এখন দেখ একবার এই মধুমাখা হরিনামে কি মধু আছে। হ্যাঁ হ্যাঁ, কলিতে হরিনাম জিহিবে একবার বলো রে, কি মধুমাখা হরি বলো রে, একবার বলে দেখ ভাই কত মধু। ওরে নামের গুণে জগা মাধা, নামের গুণে জগা মাধা, উদ্ধারিয়া গেল রে মধুমাখা হরি বলো রে, একবার বলো রে মধুমাখা হরি বলো রে, যাই যাই জপিয়া দিনে রাতে পশু পাখি করে গান, নামি আছে গয়া আকাশে, নামি আছে বৃন্দাবন, যারা পাখি আপনাদের বলে রাখি ওরা কিন্তু সময়ে দেয় না কখনো ফাঁকা, দেখবেন ঠিক পহরে পহরে কিচির মিচির করে, আমরা তাদের ভাষা বুঝি না ঠিকই, কিন্তু তারাও হরিনাম করে গো। নাম জপিয়া পশু পাখি করে কত গুণ গান, নামি আছে গয়া কাশি, নামি আছে নামের গুণে শোলা ডোবে, নামের গুণে শোলা ডোবে, নামের গুণে শোলা ডোবে, পাথর ভাসে জলে মধুমাখা হরি নাম বলো রে, একবার বলো রে মধুমাখা।
দিনে রয়েছে গুরুর শরণ ধরিয়া, তার লাগে না পারে করি পারি দিতে গরিয়া। মাদাই রে, আমরা জমিদারের ছেলে এটা ঠিক, কিন্তু শুনেছি গুরুর ধারে এই দেশের ধন সম্পদ ওই দেশে চলে না। ওই দেশে চালাতে গেলে এই দেশের ধন সম্পদ কিন্তু সাধুগুরু বৈষ্ণবের বাজারে বা কিছু ধর্ম অনুষ্ঠানে কিংবা গৃহে সাধুগুরু বৈষ্ণবের হাত ধোয়াতে হয়, অন্তত বছরন্তে একটা বৈষ্ণব সেবা বাড়িতে দিতে হয়। সেটাই তোমার পরপারের কড়ি হয়ে জমা থাকবে রে সোনা, নালে টাকা পয়সা বাড়ি গাড়ি সকল কিছু থাকবে করি, এসেছো ল্যাংটা যাবে ল্যাংটা। এই যে এখানে আমার আসল ঠিকানা, এই ছিলাম দশতলায়, নামে দিল গাছতলায় মানে তুলসীতলায়, তারপরে নিয়ে এলো শ্মশানে, প্রাণ পাখি উড়ে গেলে চোখে দিবে তুলসী পাতা বুকে দিবে গীতা, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পুত্র কন্যা মিলে সাজাইবে চিতা। এই ছিলাম এই নাই, দেখতে দেখতে এক মুষ্টি পুরা ছাই। আমরা তো নিত্য দেখি, তবু কি আমাদের জ্ঞান আঁকি ফোটে না গো? কিছুই তো আমার না, আমার কি নিয়ে এসেছি কি নিয়েই বা যাব? তাহলে যতদিন আছি অন্তত ঈশ্বরের নাম একটু করি। আমার এই যে দেহটা মা চারটা অংশ দিয়েছে, আমার ভাই খুব সুন্দর একটা গান করেছে, স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে নাকি খালি মা, মাও স্বার্থ ছাড়া ভালোবাসে না, বাসে দেখবেন চারটা ছেলে একটা ছেলেরে হয়তো ভালোবাসে, তিনজনে দেখ পারে কিরকম হয় না? না মিথ্যা কথা করছি, চারটা ছেলে চারটা ফুলা একটারে খুব ভালোবাসে, তিনটারে দেখ পারি পারে না, হয় না মা এরকম? কারণ ওদের স্বার্থ নাই, ওদের স্বার্থ নাই তাই ভালোবাসে না। জগতে এই স্বার্থ ছাড়া মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন পুত্র কন্যা কেউ ভালোবাসে না, একজনই ভালোবাসে, সেটা হচ্ছে আমার পরম দয়াল অনাদিরাদি প্রাণ গোবিন্দ, যার কাছে কোনো স্বার্থ নাই। তাহলে মা আমাকে রক্ত মাংস চর্ম চুল এই চারটা অংশ দিয়েছে, বাবা দিয়েছে হারমনি মগজ দন্ত এই চার চার আট, আর গুরু দিলেন আমাকে দশ। আচ্ছা ভাই মাথাই, বাবা মাকে ভাত না দিলে লোকে বলবে ছেলেটা ভাত দেয় না বাবা মাকে, তাই না বলবে না? তাহলে চারটা অংশ দিয়ে তাদেরকে যদি ভাত দিতে হয়, কাপড় দিতে হয়, ওষুধ কিনে দিতে হয়, ভালো ভালো খাওয়াতে হয়, তাহলে যিনি অনাদিরাদি প্রাণগোবিন্দ যিনি আমাকে একাই দশটা দিয়েছেন, তার জন্য আমার কি করতে হয়? কি মা, এরা তো চারটা করে দিয়েছে, তাই যদি এত দাবিদার হতে পারে যিনি একাই দশটা দিয়েছেন, তিনি আমার কাছে দাবিদার হতে পারে না? পারে তো, তিনি কি চায় আমার কাছে? টাকা চায়, পয়সা চায়, অর্থ চায়, কিছুই চায় না মা। যা পারো দিন অন্তে তার সামনে যা পারো ফুল ফল দাও, না যদি পারো একটা তুলসী পত্র গঙ্গা জল দাও, তাও যদি না জোটে মন তুলসী নয়ন বাড়ি দিয়ে একবার কেউ যদি রাখতে পারে, হা কৃষ্ণ গোবিন্দ বলে তাতেই তিনি পরম খুশি পরম সুখী হয়, নিদাইর হরিবাল হরিবাল। এটা কি করা যাবে না? এটা করতে কি খুব কষ্ট লাগবে? আমি করি না, তা একটু চেষ্টা করলেই করতে পারবো, সুবিধা নাই। তাহলে ভাই নাম জপিলে দিনে রাইতে গুরুর শরণ ধরিয়া, তার লাগে না পারে করি পারি দিতে গরিয়া। নামের গুণে খোরা হাতে, নামের গুণে খোরা হাতে, নামের গুণে খোরায় হাতে বোবাই কথা বলে,
মধুমাখা হরি নাম বলে রে, মধুমাখা হরি নাম বলে রে, নিতাই গর হরিবাল হরিবাল হরিবাল, মানুষ হইয়া বেহুশ হইলে পাবি নাই অমূল্য ধন, নামে আছে গয়া কাশী, নামে আছে বৃন্দাবন, মানুষ হইয়া বেহুশ হইলে পাবে নাই অমূল্য ধন, নামের গুণে পাপি পাপি পেল সেই রতন, পরিতোষ কয় হরি বলে তাহলে আপন দেশে যাওয়া লাগবে ভাই, আপন দেশটা হচ্ছে আমার গৌরীর দেশ, চল সেই দেশে যাই, টিকি ডাকি মালা নেই ঝোলা নেই আর হরি নাম গাই, ভিক্ষা করে খাই এটাই ভালো, চিন্তা নাই ভাবনা নাই, সংসার করবি বিয়া করবি, বউ কবে ভালো শাড়ি দাও, বাচ্চা কবে টিউশনির পয়সা দাও, বাবা মা কবে আমার জামা কাপড় দাও, না কি বাবা, বিয়েও করবো না শাড়িও করবো না সন্ন্যাসী হয়ে যাবো ঝামেলা শেষ, কি বলেন? না না সেটা নয় গো, মানুষ করলে জন্ম নিয়ে যদি আমরা নিয়েছি বাবা, ভগবান যেদিন আমাদের জন্ম দিয়েছে ওদিন দুটি কাজ দিয়েছিল, একটা কর্তব্য কর্ম একটা অবশ্য কর্তব্য কর্ম, কর্তব্য কর্ম কি, এই যে আমি বিয়ে করেছি একজনের কপালে সিঁদুর দিয়েছি তার দায়িত্ব নিয়েছি তার প্রতি আমার কর্তব্য আছে, এখানে ক্ষান্ত হইনি একটি দুটি সন্তানাদি সৃষ্টি করেছি তার প্রতি আমার দায়িত্ব বা কর্তব্য আছে, আমার বাবা মা আমাকে জন্ম দিয়ে লালন পালন করে বড় করেছে তাদের প্রতি আমার দায়িত্ব বা কর্তব্য আছে, তাই এই কর্তব্য পালনের জন্য কেউ হাল ভাই কেউ জাল ভাই কেউ ব্যবসা করে, এরা বাজনা বাজাচ্ছে আমি গান গাচ্ছি, কারণ একটা পেটের পিছনে চার পাঁচটা করে পিছনে পেট আছে বাবা, তাই না, তাদের মুখে অন্ন যোগাতে হবে বস্ত্র যোগাতে হবে, এটার কর্তব্য কর্ম এটা করতে হবে, এছাড়া অবশ্য কর্তব্য কর্ম কি, দিনন্তে অন্তর থেকে ঈশ্বরকে ভালোবাসতে হবে, যে মানুষ কর্তব্য কর্ম অবশ্য কর্তব্য কর্ম সঠিকভাবে পালন করে রে মা, তার কখনো অভাব অনটন দুঃখ দুর্দশা তাকে ছয়ই না, অভাব অনটন কার, অভাব কার, যার ভাব নাই তার হয় অভাব, ভাবির সঙ্গে ভাবনা হলে অভাব কি আর যায়, তাই তো নিয়ত অভাব তো রক্ত চুষিয়ে চুষিয়ে খায়, নুন আনতে তেল পুরায়, তেল আনতে পান্তা পুরায়, কেন, এই যে ভাব নাই তাই অভাব, ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কি, তোমার ভাবনা ভাবেন যিনি শুধু তুমি ভাবো তাকে, যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমার ভাবনা ভাববেন, আমি যদি তার ভাবনা ভাবতে পারি, ভগবান বলেছেন যে আমারে দেখে আমি তারে দেখি, যে আমারে রাখে আমি তারে রাখি, যে আমারে দেখে না তারে দেখি না, যে ভালোবাসে না তারে ভালোবাসি না, যে আমারে ভালোবাসে আমি তারে ভালোবাসি, তাকে ভালোবাসার মতো বাঁচতে গেলে বাসলে পরে সে কখনো দূরে থাকতে পারে না, তো ভাই কেন নিম গাছের তলে আমার গৌর হরি জন্ম নিয়েছিল, তোরে বলি খুলে খুলে বলি সভ্য সবার ঠাই, ত্রেতা যুগে রাম বালিকে মেরেছিলেন চোরা বানে, তাই না বাবা, যখন চোরা বানে মারলেন বালি বলেছিল হে রাম তোমার সঙ্গে তো আমার কোনো বিবাদ নেই, তোমার সঙ্গে তো আমার কোনো শত্রুতা নেই, তাহলে তুমি আমাকে বিনা দোষে বধ করলে কেন, রাম বলেছিল সুগ্রীবের সঙ্গে আমার মিতালি আছে, আমি কথা দিয়েছি তাকে সাহায্য করব, তাই তোমাকে মেরেছি, বলে তাই যদি হতো রাম তুমি যদি আমাকে বলতে রাবণের কাছ থেকে মুহূর্তের মধ্যে তোমার সীতা উদ্ধার করে নিতাম, রাম বলেছিল তাই আচ্ছা বালি আমি যদি তোমাকে ভালো করে দেই তুমি কি ভালো হতে চাও, বালি বলেছিল না প্রভু, বলে কেন, বলে প্রভু আজকে যে আমার মরণ হচ্ছে তোমার হাতে,
আর তোমাকে দর্শন করতে করতে, রাম নাম করতে করতে আমি পরলোকে যাত্রা করেছি, আমি বৈকুণ্ঠ ধাম পাব। আবার যেদিন আমি যদি বেঁচে থাকি, যেদিন আমার মরণ হবে, সেদিন যদি এই দিনটা আর না হয় তোমাকে যদি না দেখি, হে রাম রঘুবর, সেদিন তোমার দর্শন যদি না পাই, তাহলে আজকে আমার মৃত্যু বরণ করা ভালো, আমি পরকাল আর চাই না, আজকে আমি তোমার হাতে মৃত্যু বরণ করতে চাই। কিন্তু তার পুত্র অঙ্গ কিছু না বুঝে না জেনে এসে বলল, হে রাম, তুমি নাকি ত্রেতার অবতার ভগবান, এ কেমন তোমার বিচার? বিনা দোষে তুমি আমার পিতাকে বধ করলে, আমি তোমার মৃত্যুদণ্ড দেব। ধনুর্বাণ তুলে নিল, রাম বল, বৎস তুমি ক্ষান্ত হও, এই যুগে সেটা হবে না, তুমি পরাজিত হবে। আগত দ্বাপর যুগে আমি কৃষ্ণরূপে জন্ম নেব, তুমি জরাব্যাধ হয়ে যাবে। তাই দারুণ বনে নিম্ব গাছের ডালে, নিমের ডালে কৃষ্ণ বাঁশি বাজাচ্ছিল, আর ওই অঙ্গদ পরজন্মে ব্যাধ হয়ে পাখি শিকার করতে করতে ওই বনের মধ্যে প্রবেশ করল। তো কৃষ্ণের পায়ের যে পদতল লাল রক্ত জমার মতো, পাখি মনে করে স্বর চালিয়ে দিল, জরাবেদের স্বরাঘাতে কৃষ্ণ ভূতলে যখন লুটিয়ে পড়ল, ছুটি গিয়ে জরাবেদ বলল, হে প্রভু, ও জানতে বান চালিয়েছি, আমি অপরাধ করেছি, হে যদুকুল শ্রেষ্ঠ, আমি জানি না, আমি জানি না প্রভু, ও জানতে পাখি মনে করে আমি ব্যর্থ, আমি ভা পাবি, ধরো বান চালিয়েছি, তুমি আমাকে ক্ষমা করো। কৃষ্ণ বলছে, ক্ষান্ত হও কৃষ্ণ, তুমি ভেঙ্গে পড়ো না, তুমি কে আমি কে সেটা তোমার মনে না থাকলে আমার মনে আছে, পূর্বের কথা হয়তো তোমার নাই, স্মরণ হয়েছে বিস্মরণ। রাম যখন মাথায় হাত দিল, পূর্বজন্মের কথা তার মনে পড়ে গেল, বলে যাও তুমি নিঃসন্দেহে যাও, তোমার কোনো অপরাধ নয়। কিন্তু নিমের গাছ, যে গাছে মরণ হয়েছে, এবার গাছটা কাঁদতে আরম্ভ করলো, যে প্রভু, আজকে তুমি যদি আমার ডালে বসে বাঁশি না বাজাতে, তাহলে তোমার মৃত্যু হতো না। জানো জগতে সবাই আমাকে কলঙ্ক দেবে, এই নিম গাছের ডালে কৃষ্ণ বাঁশি বাজিয়েছিল বলে কৃষ্ণের মৃত্যু হয়েছে, আমি মহা পাপী অপরাধী হয়ে গেছি। ভগবান বলল, চিন্তা করো না নিম্ব বৃক্ষ, চিন্তা করো না, তার মৃত্যুবরণের আগে সৈন্য সামন্তদের বলল, এই নিম্ব গাছটা কেটে এটা পুড়িও না, সাগরের জলে ভাসিয়ে দাও, এর কলেবর থেকে আমার বিগ্রহ তৈরি হবে শ্রীক্ষেত্র ধামে, নাম হবে জগন্নাথ। আর হে নিম্ব বৃক্ষ, দুঃখ করো না, আজ যেমন তোমার গাছের তলে প্রাণ যাচ্ছে মোর চলে, আবার জন্ম নিব আমি তোমার এই নিম্ব গাছের তলে, সেদিন নাম হবে আমার নিমায়। তাই কথা দেওয়া ছিল বলে ভাই, আমার চৈতন্য মহাপ্রভু ওই নিম্ব গাছের তলায় জন্ম নিল, তোমারই আমি জানি। তাহলে তোমার দুটি প্রশ্ন হল, আর একটা প্রশ্ন আছে, বাকি দেব না ফাঁকি, জন্মের পরে আমি কেন মায়ের দুগ্ধ পান করি নাই? আমি মাকে ভালোবাসি, কিন্তু যিনি একদিন নয় দুদিন নয় বছরের বছর পর বছর, বছরের পর বছর সাধনা করতে করতে, প্রতিদিন তুলসী পত্রে কৃষ্ণ নাম লিখে সুরধ্বনি গঙ্গার জলে ভাসাত, সেই যে অদ্বৈত মহাপ্রভু অচ্যুত আচার্য, যার অহংকারে আমাকে আসতে হয়েছে ধরাতলে, আমি জন্ম নেবার পরে শুধু সেই মানুষটাকে খুঁজি যিনি আমাকে বারবার ডেকে আনলেন, সেই মানুষটি কই, সে কোথায়, সে কোথায়? তাকে না দেখা পর্যন্ত আমি মায়ের স্তন দুগ্ধ কেন কিছুই গ্রহণ করব না, কারণ তিনি আমার আরাধ্য। এটা তো তুমি জানো না, অদ্বৈত কে? স্বয়ং শিব, দেবাদিদেব, মহাদেব, ভোলানাথ, তাই না? তাহলে তিনি আমাকে এনেছেন, তিনি আমার আরাধ্য, তিনি আমার গুরু আচার্য।
তাই একে গুরু দর্শন। দেখেন শিক্ষাটা কোথায়। আর আড়াই দিন ধরে সন্তান দুধ খাচ্ছে না, মা মনে করেছে ভূতে ধরেছে, নারে কোনো দোষী হয়েছে এই জন্য বাচ্চা খায় না, নানান রকম ব্যাপার। এখনো যদি এরকম হয় তো মা কি করে? গ্রামের ওঝা বৈদ্যদের ডাকে তো, তাই না? বা গ্রামের যারা মরল ভালো মানুষ তাদেরকে ডাকে যে কি হয়েছে বাচ্চাটা। তখন করলো কি, সেই সময় আচার্য দেব অর্থাৎ অদ্বৈত আচার্য, তিনি বয়স্ক মানুষ ছিলেন, তাকে ডাকা হোক। তখন যিনি এলেন তাকে দর্শন করলেন, প্রভু খুশি হলেন, এই তো আমার গোর চাঁদ এসে গেছে। তাই গোর হলে সেদিন মনের আনন্দে দুঃখ খেয়েছিল, জয় জয় তাই গৌর সীতারামে হরি হরি বল হরি বল হরি বল হরি বল। তাহলে ভাই তুই আমার গোরকে অবহেলা করিস না, তোর মাও যে আমার গোর হরিকে ভালোবাসে একটা দৃষ্টান্ত দিয়ে আমি ছেড়ে দিতে চাই। কেমন? আমার গোর হরি যখন এই কীর্তনের দল নিয়ে গ্রামে গ্রামে ঘুরত, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মা রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাসম, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মা রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাসম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। এই যে হরিনাম করতে বলে যা হরিনাম ভালোবাসে না তারা কয়, এই যে মরা পুরানোর দল খালি বিরক্ত করে, এরা খালি হরিনাম হরিনাম করে, কালী পূজা করা যাবে না, দুর্গা পূজা করা যাবে না। অর্থাৎ নদিয়ার যে পণ্ডিত সমাজ ব্রাহ্মণ সমাজ তারা তো পুরো বিপক্ষ ছিল বাবা গোর হরির বিরুদ্ধে। তৎকালীন নবদ্বীপের জমিদার গোপাল জাতিকে হলো চাপা, এই জন্য ওকে চাপাল গোপাল বলে। তার কাছে গিয়ে বললো, গোপাল তুমি তো মাতৃ সাধক সিদ্ধা পুরুষ। আর সত্যি তাই, গোপাল প্রতিদিন মায়ের পূজা করে মায়ের সামনে পাঠা বলি দিয়ে পূজা করত, মায়ের সঙ্গে কথা বলতো, সে তান্ত্রিক তন্ত্র মতে পূজা করত। এবার ব্রাহ্মণরা গিয়ে বললো, এ গোপাল জানিস ওই জগন্নাথ মিশ্রের কুপুত্র নিমাই সে নিষেধ করেছে, এই পূজা নাকি করা যাবে না, হরিনাম করলে নাকি সব কিছু হয়। ও বুঝাবুঝি নাই মাতাল মানুষ, মদ খাইছে, পাঠার মাংস মানে রক্ত আর মদ একসঙ্গে মিশাইছে। এদিকে শ্রীবাসের ঘরে প্রতিদিন প্রভু আমার হরিনাম সংকীর্তন করত, এসে ওই রক্ত আর মদ ছিটিয়ে দিয়েছে, একটা পাঠার মাথা দরজায় ঝুলিয়ে দিয়েছে। তাতে কি হলো, শ্রীবাসের সন্তান কি মারা গেল, একটি ছেলে ছিল মারা গেল। অনেক বড় গল্প, আমি সেদিকে যাচ্ছি না। এবার কীর্তন সমাপ্ত পথে শ্রীবাসের ধরণী সন্তানটিকে কোলে করে নিয়ে গোর হরির চরণে দিয়ে বলল, প্রভু তুমি সাক্ষাৎ আমার ঘরে থাকা সত্ত্বেও আজ আমার এমন কেন হল? প্রভু বলেছিল, আমা হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, যে আমার ভক্তির প্রাণে আঘাত দিয়েছে আমি তো সহ্য করতে পারবো না, যে হাত দিয়ে এ কর্ম করেছে আমি অভিশাপ করছি তার সর্বাঙ্গে কুষ্ঠব্যাধি হয়ে যা। সঙ্গে সঙ্গে তার গায়ে পুষ্ট গুটি বসন্ত হয়ে গেল, গোপাল মাতৃভক্ত ছুটে গেল মায়ের মন্দিরে। মায়ের মন্দিরে গিয়ে রক্ত জবা দিয়ে মাকে পূজা করে বলল, মা ও মা বল না মা, দেখা দে না মা, কেন আমার এমন হলো মা বল, হে মা পাশানি হে মা কালী বল না মা বল, আমার কেন এমন হলো বল।
ॐ जयन्ति मङ्गलाकाली भद्रकाली कपालिनी शिवाश्वासमरात्री नारायणी नमस्तु ते ॐ सर्वमङ्गलमङ्गल्ये शिवे सर्वात्मसाधिके शरण्ये तम्बे गौरी नारायणी नमस्तु ते यादवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता ॐ नमः श्री नमः श्री नमः नमः यादवी सर्वभूतेषु चण्डीरूपेण संस्थिता ॐ नमः श्री नमः श्री नमः नमः यादवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता ॐ नमः श्री नमः श्री नमः नमः काली काली ते महाकाली ते काली ते काली महारिणी देवी रक्षावी देवी গোপাল গোপাল মা এসেছিস মা বললাম মা কোন পাপে আজ আমার সর্বঙ্গে যন্ত্রণা মা আমি যে সহ্য করতে পারছি না গোপাল তুই বৈষ্ণব অপরাধ করেছিস যা ওই বৈষ্ণবীর চরণধুলি গায়ে মাখলে বৈষ্ণবীর শ্রীচরণে গড়াগড়ি দিয়ে তাদের চরণ ধরে ক্ষমা চেয়ে নে বাবা ভালো হয়ে যাবে গোপাল বলল কি বলছিস মা যারা মরা পড়া হরিনাম করে সারা জন্ম তোর পূজা করলাম আর এখন তুই আমাকে যেতে বলছিস ওই বৈষ্ণবীর কাছে না আমি যাব না মা বলল গোপাল আমার আর এক নাম বামা আমি যদি একবার কারো বাম হয়ে যাই বাবা তাকে কেউ বাঁচাতে পারে না তুই জানিস না আমার স্বামী পরম বৈষ্ণব দেবাদিদেব মহাদেব পরম বৈষ্ণব না মা আমার স্বামী পরম বৈষ্ণব আমার স্বামী যদি বৈষ্ণব হয় আমি বৈষ্ণব ঘরণী আমি বৈষ্ণবী যতক্ষণ পর্যন্ত ওই বৈষ্ণবীর পদতলে ক্ষমা না চাইবি বৈষ্ণবের কাছে গিয়ে তুই গড়াগড়ি না দিবি তাদের ধুলি অঙ্গে না মাখবি আমি কেন কেউ তোকে ভালো করতে পারবে না নিতাই গোর হরিবাল হরিবাল তো ভাই মাও তো বৈষ্ণবের প্রসাদ বড় ভালোবাসে বৈষ্ণবকে সে চায় এই জন্য গেছি বৈষ্ণবের দলে পরিষ্কার করে বললাম তোরে খুলে এবার তুই বাদ দিয়ে আমার সাথে আয় চল দুই ভাই একসঙ্গে ছিলাম একসঙ্গে হরিনাম করি আর কত খাবি বল যে যত মস্তান তাড়াতাড়ি প্রস্থান তাই না বাবা তাড়াতাড়ি প্রস্থান না বেশি খাবি তোর লিভার খারাপ হয়ে যাবে কিডনি খারাপ হয়ে যাবে চোখ গোলা 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 হয়ে যাবে সাদা হয়ে যাবে ফ্যাকসা পড়া কখন মরবি ঠিক ঠিকানা নাই অনেক খাইছিস ভাই আর খাইতে হবে না চল এবার কৃষ্ণ নামের দলে যাই কি ওগুলো সার এবার বদনে বলবো হরি দুই ভাই আহুতুলি কৃষ্ণ নামে দেব গড়াগড়ি হরি বল তাই আয় আমরা এবার সেই দলে যাই জয় গুরু এখানেই রাখি ভাইকে ডাকি এই তো তোমার জিজ্ঞাসা ছিল রাখলাম না গোপন যাহা তুমি জিজ্ঞাসলে ভাই আমি করলাম উত্থাপন দেখি আমার ভাই আবার কোন কথা বলে আসে কিনা আসে ভাই আমার ওই না বলে ভাইয়ের আমার একটু রাগ বেশি আমি শান্ত করব তাই যতই রাগারাগি করুক সে তো আমার ছোট ভাই থাকে তত বেশি বললে নিশ্চয় জল আমার মতো ভাব আমি করি সম্বরণ দেখি সে কোনো কথা কোনোভাবে কয় কোনোভাবে তত আবার উঠাইয়া লয় তারপরে ভাব ধরে আসরে দাঁড়াবো আমার মতো ভাবের কথা খুলিয়া করবো আর কেন বেশি বেশি বলি না যাবো এইখানে ভাব আমার সাহায্য করে দেবো এইখানে যে ভাব মিলাইয়া ভাব সংগ্রহ করি খুব সুন্দর আলোচনা করে গেছেন আমার দাদা জগাই
জামার জানার বাসনা ছিল খুব সুন্দর করেই সমাধান দিয়ে গেল, বুঝতে কিছু অসুবিধা হল না। তাহলে দাদা আমার কেন গিয়ে বৈরাগীর দলে নাম লিখিয়েছে? পরিষ্কার হয়ে গেল জানা, তাই না? হরিনাম ছাড়া কোনো গতি নাই, দাদা বুঝতে পেরে গেছে, তাই মায়ের দলে থেকে আর লাভ নাই, এই জন্য হরিগুণ গান গায়। মরা পোড়া হরিনাম যে যে নিত না সেও হরিনাম নেওয়া শুরু করে দিল। বাহ, খুব সুন্দর সমাধান দিয়ে গেল আমার দাদা। মায়ের ভালোবাসার মধ্যেও নাকি স্বার্থ থাকে, তাই না? মাও বিনা স্বার্থে ভালোবাসে না, তিন চারটা সন্তান থাকলে কোনো সন্তানকে বেশি ভালোবাসে আর কোনোটাকে দেখতে পারে না, এরকম নাকি মায়ের ভালোবাসার মধ্যেও স্বার্থ রয়েছে আমার দাদা বলে গেছে, তাই এখানে আমি বলতে চাই। এবার দেখা গেল আমাদের মাননীয় দয়াল অধিকারী বাবুর আরো দুইটা ভাই আছে, তো ইনি গান বাজনা করেন, দেশ বিদেশে গিয়ে হরিনাম বিতরণ করেন, তো মায় নাকি একটু বেশি ভালোবাসবেন না? ও বাবা, বেশি ভালোবাসবেন না? যদি কোনো সন্তান একটু ভালো কর্ম করে অবশ্যই মাতাকে একটু বেশি আদর করে ভালোবাসে, তাই না? তাই বলে বাকিগুলোকে দেখতে পারে না, এরকমটা কিন্তু না। মা বাবার যদি মুখ উজ্জ্বল করে সন্তান, তাহলে তাদের মা বাবার একটু ভালোবাসা বেশি থাকে, সেই সন্তানের উপরে থাকে একটু বেশি টান, তাই না? তাই বলে কোনো সন্তানকে খারাপ দেখতে পারে না। তো গাইছি একটি গান, বর্তমানে একদম বাস্তবমুখী গান। বিজ্ঞান অনেক রকমের যন্ত্র বের করেছে যা মানুষের শরীরের মধ্যে লাগিয়ে দিয়ে অনেক রোগ ব্যাধি ভালো হয়ে যায়, বিজ্ঞানের সেই মেশিন আছে। কিন্তু যে মানুষের চরিত্র বা মানুষকে যে চেনার উপায়, তার কি কোনো যন্ত্র আছে গো যে সেই মানুষের শরীরের মধ্যে লাগিয়ে দিয়ে তার চরিত্রটাকে বোঝা যাবে, তার স্বভাবটা বোঝা যাবে, সে কেমন মানুষ তা কিন্তু যায় না, সেরকম কিন্তু যন্ত্র এখনো বিজ্ঞান বের করতে পারে নাই। তাই শুনুন সে জায়গায় মহাজন একটি কি গান লিখেছেন। আমি মানুষ চেনার যন্ত্র কোথায় পাই রে সাধু ভাই, মানুষ চেনার যন্ত্র কোথায় পাই, কিছু মানুষ দেখতে কালা ওগো তাদের নাকি হৃদয় ভালা, কথায় কথায় বলে, তাই না? কিছু মানুষ দেখতে গেলে তাদের নাকি হৃদয় ভালা, যারা কালো তাদের নাকি মনটা ভীষণ ভালো, তাই কথায় কথায় ছেলেরা বলে দেখা শুনে করম বিয়া ছোট্ট খাট্ট কালো মাইয়া, তার উপরে ছেলেরা কেউ নজর দেবে না, কালো বউ থাকলে ঘরে কোনো টেনশন থাকবে না, তাই না? আর সুন্দরী বউ হইলে পরে কলির কেষ্ট আসবে ঘরে, তাই কালো বউ ঘরে থাকলে কোনো চিন্তা থাকবে না, তাই ওই ছোট্ট খাট্ট মেয়ে দেখে বিয়ে করতে হবে, সুন্দরী বউ আনা যাবে না, এরকম বলে থাকে। কিন্তু সত্যি কি তাই? সত্যি কিন্তু তা নয়। ওকে কিছু মানুষ দেখতে কালা তাদের নাকি হৃদয় ভালা, কিছু মানুষ দেখতে কালা তাদের নাকি হৃদয় ভালা, অমানুষের পরিচয়টা চাই রে সাধু ভাই, মানুষ চেনার যন্ত্র কোথায় পাই, মানুষ চেনার যন্ত্র কোথায় পাই রে সাধু ভাই, আমি মানুষ চেনার যন্ত্র কোথায় পাই। Thank you.
মানুষ যত্ন করে আপন সেজে বাসা বেঁধে ধীরে ধীরে গলি যাচ্ছি রে খায়। কিছু মানুষ যত্ন করে আপন সেজে বাসা বেঁধে ধীরে ধীরে গলি যাচ্ছি রে খায়। বিশ্বাস করলা যারে সে তোমারে ছুরি মারে আঘাতের পর পরে সে আঘাত। অতি বিশ্বাস করলা যারে সে তোমারে ছুরি মারে আবার আঘাতের পরে পরে সে আঘাত। তুমি রইলা ঘুমের ঘোরে আবার সুযোগ বুঝে পাল্টি মারে। তোমার মূল্য নাই রে সাধু ভাই, মানুষ চেনার যন্ত্র কোথায় পাই, মানুষ চেনার যন্ত্র কোথায় পাই রে সাধু ভাই, আমি মানুষ চেনার যন্ত্র কোথায় পাই। যারে তুমি বাসলা ভালো সে তোমারে জ্বালা দিল আঘাতের পর পরে সে আঘাত। যারে তুমি বাসলা ভালো সে তোমারে জ্বালা দিল আবার আঘাতের পরে পরে সে আঘাত।
মানুষ চেনার যন্ত্র কোথায় পাই, মানুষ চেনার যন্ত্র কোথায় পাই রে সাধু ভাই, মানুষ চেনার যন্ত্র কোথায় পাই। কিছু মানুষ দেখতে কালা, তাদের নাকি হৃদয় ভালা, কিছু মানুষ দেখতে কালা, তাদের নাকি হৃদয় ভালা, অমানুষের পরিচয়টা চাই রে। এই যে যখন শ্মশানে নিয়ে যাওয়া হয় মানুষ, যখন মানুষটা মারা যায়, মানুষটাকে যখন শ্মশানে নিয়ে যাওয়া হয়, আমার দাদা বারবার বলছে বল হরি হরি বল, বলতে বলতে শ্মশানে নিয়ে যায়। ও মা লক্ষ্য করে দেখবেন, যেদিন সেই মানুষটা মরে যায়, শ্মশানে যাবার সময় চারজনে কাঁধে করে নিয়ে যাচ্ছে, আর ওই মরাটাকে বলছে বল হরি হরি বল। কাকে বলে? চারজনেই বলে বল হরি হরি বল। কাকে বলে? ওই মরাটাকে বলে। এই জন্য বলে মরা পোড়া হরি নাম। আর ওই মরা খালি মাথা নাড়ে না, দেখবেন না। এই যে বারবার যেহেতু মরার কথা বলছে, ওই শ্মশান ঘাটের কথা বলছে, তাই আমি এখানে জানতে চাই, যখন মরাকে শ্মশান ঘাটে নিয়ে যায়, তখন তো মরার তো কোনো অস্তিত্বই নাই, তার তো দেহের কোনো বোধ শক্তি কিছুই নাই, সে তো মরে গেছে, তার ভিতরে আত্মা নাই। তারপরে সেই মরা কেন মাথা নাড়ে? সেই মাথা নেড়ে মরা কি বলতে চায় দাদার কাছে আমি জানতে চাই। ওই মরা মাথা নেড়ে বলছে টাকা কেমন? আর জানেন, আজকে গান তো শুধু কথায় কথায় গান হবে, কথায় কথায় গান হবে। কারণ জানেন, বেশি ভক্তের মধ্যে আমি আবার গান গাইতে পারি না, আমার একটু হালকা হালকা ভক্ত থাকলেই ভালো হয়, খুব মজা লাগে গান গাইতে, বুঝলেন? মানে আসর ভরা দর্শক থাকলে না, মনটা বড় চঞ্চল হয়ে যায়, এলোমেলো। তো আজকে যারা গেছে তারা তো সব স্থিতা উড়ে গেছে, যারা আছে তারা একদম ধান, মানে খাঁটি ধান, উড়ে যাওয়ার আর উপায় নাই। তাই আজকে কথায় কথায় একটু গান গাইতে চাই। আমার দাদা যেহেতু বৈরাগীর দলে নাম লিখিয়েছে, তাই একটু সেই দলে গিয়ে একটু মানে বলতে হবে আস্তে আস্তে, মানে ওই দলে, দাদার দলে কি সব হচ্ছে একটু না বললে হবে না। তো আমি যখন ছোট ছিলাম, মানে আমি প্রতিমা যখন ছোট ছিলাম, তখন দেখতাম কি জানেন, বৈষ্ণবী আর বৈরাগী দুজনে বেশ সুন্দর ভিক্ষা করতে যেত, খমক বাজিয়ে গান গাইত। আর ওই মাতাজি করতো কি, বৈরাগী খমক বাজিয়ে গান গাইছে আর মাতাজি মন্দিরা বাজাচ্ছে তালে তালে, কি হতো না এরকম? আপনারা দেখেন নাই আগে? আমি কিন্তু দেখেছি, বাড়ি বাড়ি যেত, এইভাবেই ভিক্ষা টিক্ষা করতো। তো গান বাজনা বেশি যদি ভালোবাসত, যে বাড়ির লোকজন সময় নিয়ে গান শুনত, তারা কিন্তু দক্ষিণাটা ভিক্ষাটা একটু বেশি করে দিত। তো বেশি বাড়িতে আর যেতে লাগতো না, দুই চারটা বাড়িতে ভিক্ষা করলেই ভালোই একটু পেয়ে যেত বৈরাগীরা, তাই বেশি আর ঘোরাফেরার দরকার হতো না। তো এরকম বৈরাগী আর বৈষ্ণবে কি করছে? ভিক্ষা করছে আর গান গাইছে। এখানে আমার গানটা, হ্যাঁ গানটা লিখেছেন আসামের একজন বিখ্যাত বাউল শিল্পী ছিলেন অনিল সরকার, সে গানটা লিখেছেন। তো গানটা কিভাবে লিখেছেন, কি কথাগুলো বলছেন, আমি একটু আপনাদেরকে বলছি, গানটাও গাইছি, একটু বুঝে নেবেন, আশা রাখছি ভালো লাগবে, একটু মন দিয়ে কিন্তু গানটা শুনবেন কেমন। তোরা দেখ বৈরাগীর ধারা, তোরা দেখ বৈরাগীর ধারা, পাড়ায় পাড়ায় ঘুরিয়া বেড়ায়
পাড়ায় পাড়ায় ঘুরিয়া বেড়াই, মিলিয়া কই তোরের জোড়া, দেখবই রাগীর ধারা তোরা, দেখবই রাগীর ধারা। পাড়ায় পাড়ায় ঘুরিয়া বেড়াই, মিলিয়া কই তোরের জোড়া, মানে কই তোর বুঝে কবি তো পায়রা যে লিখেছেন উনি বলতেন কই তো। এটা আমাদের মানে গ্রামে গঞ্জে কুচবিহারে আগে অনেকেই এই পায়রা পায়রিকে বলতো কবিতর কইতর। তো কবিতর যেমন পায়রা পায়রে যেমন জোড়া ধরে বেড়ায়, বৈরাগের বৈষ্ণবীও কিন্তু জোড়া ধরে বেড়ায়, তাই না? জোড়া ছাড়া কিন্তু হয় না, তাদের জোড়ার কিন্তু বেশ একটা মজা আছে। তো গানটা শুনুন কি বলছে। দেখ বৈরাগীর ধারা তোরা, দেখ বৈরাগীর ধারা, দেখ বৈরাগীর ধারা তোরা, দেখ বৈরাগীর ধারা। পাড়ায় পাড়ায় ঘুরিয়া বেড়ায়, পাড়ায় পাড়ায় ঘুরিয়া বেড়ায়, মিলিয়া কই তোর জোড়া, দেখ বৈরাগীর ধারা তোরা, দেখ বৈরাগীর ধারা, দেখ বৈরাগীর ধারা তোরা, দেখ বৈরাগীর ধারা। দাদা যেমন চেহারা, দাদার কিন্তু খুব ভালো, স্বাস্থ্য কিন্তু কম না, কেন বুঝতেই পারেন। বৈরাগীর দলে যখন থেকে নাম লিখায়, ওই যে শিষ্যের বাড়িতে গিয়ে একটু ঘি টি খায় তো, দুধ ঘি মালভোগ কলা খেতে খেতে দাদার চেহারা হয়ে গেছে ওরকম গোলগাল। তো সুন্দর খমক বাজিয়ে গান করে, আর ওই দাদার সঙ্গে দাদার যে বৈষ্ণবী আছে মানে মাতাজি, সঙ্গে সঙ্গে মন্দিরে বাজাচ্ছে। এবার বৈষ্ণবী মন্দিরে বাজা, বৈরাগী কয় বাজাস কি ভাই, এই কথা বলিয়া তখন ঝগড়া করে তারা। তার মানে কি হয়েছে জানেন? কথায় না বললে বুঝতে পারবেন না। বৈষ্ণবী যে গানের তালে তালে মন্দিরাটা বাজাচ্ছে, তো ওই মন্দিরের মধ্যে না গানের তালটা কেটে গেছে। এবার মনে করেন এই যে আমার দাদা ভাইরা যে সঙ্গত করছেন, সহশিল্পী যারা, এরা যদি একটু কেউ যদি তাল কেটে ফেলে আমাদের রাগ উঠবে না? কি বাজাচ্ছ, ঠিক করে বাজাতে পারো না, রাগ উঠবে, তাই না? তো দাদার গানের তাল যে কেটে গেছে ওই বৈষ্ণবীর মন্দিরের মধ্যে, তাই দাদার এত রাগ উঠে গেছে, ঝগড়া শুরু হয়ে গেছে। বৈষ্ণবী মন্দিরে বাজায়, বৈরাগী কয় বাজাস কি ভাই, এই কথা বলিয়া তখন ঝগড়া করে তারা। গানের তাল কাটতে দাদার বৈষ্ণবীর মাথার মধ্যে এমন জোরে বাড়ি মেরেছে, তাই মহাজন বললেন খমক দিয়া মারলো বাড়ি, ধর্ম করলো সারা বেড়া, দেখ বৈরাগীর ধারা তোরা, দেখ বৈরাগীর ধারা, দেখ বৈরাগীর ধারা তোরা, দেখ বৈরাগীর ধারা।
ধমক দিয়ে যখন বাড়ি মারলো, মাতাজির রাগটা কেমন উঠতে পারে বলেন? কেমন রাগ উঠলো? হ্যাঁ, ভিক্ষা টিক্ষা করার মন থাকবে? তোর বাজানো, মাতাজির পুরা রাগ উঠে গেছে বুঝলেন। কোন রকমে ভিক্ষা করে বাড়ি যায়া, বৈষ্ণবীরা গাল ফুলিয়া, বৈরাগীরে ডাক দিয়া কয় কর গা রান্না বাড়া। বৈরাগীরে ডাক দিয়ে বলছে, এই বৈরাগী রান্না বান্না করতে পারবো না, যা রান্না কইরা খাগা, রান্না কইরা খাবি, তোর রান্না বান্না আমি আর আজকে থেকে করতে পারবো না। ভিক্ষা করে বাড়ি যায়া বৈষ্ণবী রাগাল ফুলিয়া, বৈরাগীরে ডাক দিয়া কয় কর গা রান্না বাড়া। শুধু কি রান্না করতেই বললো? না, আরো কি বললো জানেন? আমি তোমায় ছেড়ে চলে যাব অন্য বৈরাগীর পাড়া, আমি তোমায় ছেড়ে চলে যাব অন্য বৈরাগীর পাড়া, লাগে না মোর সাধন ভজন, লাগে না মোর সাধন ভজন, আমি ছিঁড়ে ফেলবো মালার সরা, দেখ বৈরাগীর ধারা তোরা, দেখ বৈরাগীর ধারা, লাগে না মোর সাধন ভজন, ছিঁড়ে ফেলবো মালার সরা, ওইরকম সাধন ভজন আমার দরকার নাই বৈরাগী, যা তো যা খুশি কর গা, আমি তোর কাছেও থাকবো না, তোর রান্নাও আমি করব না। লাগে না মোর সাধন ভজন, লাগে না মোর সাধন ভজন, ছিঁড়ে ফেলবো মালার সহরা, দেখ বৈরাগীর ধারা তোরা, দেখ বৈরাগীর ধারা, দেখ বৈরাগীর ধারা তোরা, দেখ বৈরাগীর ধারা। ঝগড়াঝাটি করতে করতে কোন রকমে রান্না বান্না করলো, রান্নাও খুব ভালো করে করলো না, খাওয়া দাওয়াও কিন্তু আর হলো না। রান্না করে ঢেকে থুইয়া ঝগড়া করে রাত ভরিয়া, আন কথায় কথা বাড়াইয়া বয় নয়নের ধারা। আমাদের কিন্তু ওই সমস্ত হয় না, মানে যারা আমরা মায়ের ভক্ত, মায়ের দলে থাকি, তারা অত নমুনা করতে জানি না। কিন্তু আমার দাদাদের দলে এত যে নমুনা, এদের চোখের জল তো জোগানোই থাকে, যখন তখন বৈরাগী দেখলে আহাহা নয়ন জলে ভেসে যায়, এত ভাব তো আবার আমরা জানি না। রান্না করে ঢেকে থুইয়া ঝগড়া করে রাত ভরিয়া, আন কথায় কথা বাড়াইয়া বয় নয়নের ধারা। এই ঝগড়া মীমাংসা করলো অন্য বৈরাগী তারা, এমন ঝগড়া লেগেছে নিজেরা আর মীমাংসা করতে পারছে না। এই ঝগড়া মীমাংসা করলো অন্য বৈরাগী তারা, তাই বাউল অনিল বলে ঝগড়া শিখলে, অনিল বলে ঝগড়া শিখলে, যাও তোমরা বৈরাগীর পাড়া, দেখ বৈরাগীর ধারা তোরা, দেখ বৈরাগীর ধারা, দেখ বৈরাগীর ধারা তোরা, দেখ বৈরাগীর ধারা, পাড়ায় পাড়ায় ঘুরিয়া বেড়ায়, পাড়ায় পাড়ায় ঘুরিয়া ধারা, দেখ বৈরাগীর ধারা, দেখ বৈরাগীর ধারা।
আমাদের মায়ের দরে যারা থাকি, যদি পোষায় না একবারে ডিভোর্স দিয়ে দিই, অসুবিধা নাই, চলে যাও, একবারে ছাড়াছাড়ি করে নেই। কিন্তু আমার দাদার দলে আবার কি বলেন তো, মানে এই রেজিস্ট্রি আর ডিভোর্সের কোনো ব্যাপার নাই, ধরতে ছাড়তে সময় লাগে না। সেই দলে গিয়ে আমার দাদা নাম লিখিয়েছে কিনা, তো আমি জানতে চাই দাদা, আমার যা জিজ্ঞাসা ছিল খুব সুন্দর করে তুমি সমাধান দিয়েছ, কোনো অসুবিধা নাই। এবার ছোট্ট করে আরো দুটি কথা আমি জানতে চাই। কি? যারা এই বৈরাগীর দলে আসে তাদের একটু সাজগোজের ব্যাপার আছে, কেমন সাজগোজ? কেমন? যার মাথায় চুল আছে সে ওইভাবে সারা মাথায় চুল নিয়ে বৈরাগী হতে পারবে না। কি করতে হবে? ওই বৈরাগী হওয়ার আগে সারা মাথাটাকে ফুটবল খেলার মাঠের মতো করে পরিষ্কার করতে হবে। দাদা একটু বসে পড়েন, ওই পেছনে দাদারা দেখতে পাচ্ছে না। হ্যাঁ বসে, ভালো লাগে। ওই সারা মাথাকে করতে হবে ফুটবল খেলার মাঠের মতো করে পরিষ্কার করতে হবে। করবার পর এই মাঝখানটায় রাখতে হবে একটা টিভির অ্যান্টেনা, ওইটাকে বৈরাগীরা বলে টিকি চৈতন্য, আবার নাকি শিক্ষা, এটার নাম কত দেখেন। আর আমরা কেউ কেউ বলি টিভির অ্যান্টেনা, আর কেউ কেউ বলি তরমুজের বোটা। মাথাটা হচ্ছে তরমুজের মতো গোল, ওটা হচ্ছে বোটা। আবার ছেলে পেলেরা বর্তমানে যুব সমাজ, এরা আবার কি বলে জানেন, বৈরাগীর মাথায় নাকি জিও টাওয়ার, নেটওয়ার্ক ভালো পাচ্ছে, জিও টাওয়ার বসিয়েছে। তো এটাকে বৈরাগীরা বলে টিকি চৈতন্য শিক্ষা। তো যার মাথায় চুল আছে সে কি করে জানেন, সারা মাথা পরিষ্কার করে এই যে মাঝখানে টিভির অ্যান্টেনা রাখে। রাখার পরে টিভির অ্যান্টেনা কিন্তু মানে এক একজনের টিকি এক এক রকম, সবার টিকি কিন্তু একরকম নয়। যারা খাটি গোসাই তাদের টিকিটা বেশ গোছা ধরা, বেশ লম্বা। তো কি করে জানেন, আগার দিকে পেঁচিয়ে পেঁচিয়ে একটা গিট দিয়ে দেয়। যারা যারা শৌখিন বৈরাগী আছে, এই যে বর্তমানে বড় বড় ভোলা গাঁদা ফুল ফোটে না, ওই বোটা সুতা গাঁদা গাঁদা ফুল করে কি, ওই ওই গিটের মধ্যে মানে খোপার মধ্যে গুইজা দেয়, চুলের ওই টিকির মধ্যে গুইজা দেয়, ভালোই লাগে দেখতে, পিছন দিকে টিকিটা ঝুলতে থাকে, খারাপ লাগে না। তো যখন বৈরাগী জোরে হাইটে যায় টিকিটা সঙ্গে সঙ্গে লাফায়। যখন বৈরাগী, এই যে এই দিনে অনেক জায়গাতেই হরিনাম সংকীর্তন হয়, নাম কীর্তন হয়, এক নাম কীর্তন, তো দেখবেন যত বৈরাগীর আমদানি ওইখানে হয়। কেন? ওই যে কচু ঘেঁচু খাওয়া যাচ্ছে ডাইল ঘ্যাট, অসুবিধা নাই। হ্যাঁ, যত ওই যে বৈরাগীর আমদানি ওইখানে হয়, যখন সন্ধ্যা আরতির সময় হয় দেখবেন বৈরাগীদের কি লাফা ঝাপা শুরু হয়ে যায়। কেন? সারাদিন যে সমস্ত খাবার খেয়েছে ওই সন্ধ্যা আরতির সময় ওই সমস্ত হজম করতে হবে। তাই বৈরাগী করে কি, বৈরাগী উপা ফাল পারে, বৈরাগী টিকিটা লড়ে, বৈরাগী লাফাচ্ছে টিকি সঙ্গে সঙ্গে লাফাচ্ছে। এবার টিকি মনে মনে চিন্তা করছে বৈরাগীর তো হাই প্রেশার, বৈরাগী কি ভুলে গেছে, যদি এই মুহূর্তে পড়ে মাটির মধ্যে স্ট্রোক করে বৈরাগী মরে যায় তাহলে টিকির অবস্থা কি হবে। তাই টিকি বৈরাগীকে সাবধান করছে, আই বৈরাগী কত লাফানোর দরকার নাই। টিকি বলছে বৈরাগীকে, আই থাম বৈরাগী থাম, স্বর্গে যাইবার নাই কাম, থাম বৈরাগী থাম, স্বর্গে যাইবার নাই কাম, থাম বৈরাগী থাম, স্বর্গে যাইবার নাই কাম। দেখবেন টিকি ওরকম করে। আজকে আমি বললাম, আপনারা এরপরে মিলাবেন কথাটা ঠিক কিনা। টিকি বৈরাগী লাফাচ্ছে, টিকি দেখবেন এমন এমন করছে, তার মানে থাম বৈরাগী থাম, স্বর্গে যাইবার নাই কাম, তাই বলছে টিকি বৈরাগী। যদি বৈরাগী স্বর্গে চলে যায় তাহলে টিকির অবস্থা কি হবে, তাই টিকি সাবধান করছে। তো আমার এখানে দাদার কাছে জিজ্ঞাসা রয়, এই সারা মাথা পরিষ্কার করে এই মাঝখানটায় তোমরা টিকিটা রাখো কেন? ওইটা মাঝখানটা না রেখে কপালের দিকে রাখলে ভালো লাগতো না? ও মা, এখানে রাখলে ভালো লাগতো না? হ্যাঁ, আমার মনে হয় ভালোই লাগতো, খারাপ লাগতো না। বা দু সাইডে যে কানের সাইডে মানে চিপের উপরে রাখতে পারতো আধা আধা করে, কিন্তু তা রাখলো না, এই মাঝখানটায় রাখলো কেন, তার কারণটা কি আমি জানতে চাই। আর টিকি যে বলে
এ বৈরাগী থামো থামো, স্বর্গে যাওয়ার দরকার নাই তাই কি বলে? নাকি কোনো অল্প বয়সের মাতা যদি দেখলে ডাকে, আসো যাইও না, আসো যাইও না, আসো কি বলে জিজ্ঞাসা করে? তো এই যে টাক, বিভিন্ন রকমের টাক হয়, যদি কারো এখানে টাক থেকে থাকেন তাহলে কষ্ট পাবেন না। সুখ টাক, দুঃখ টাক, টুক টাক, বেল টাক, টাকের কত কোয়ালিটি! সুখ টাক কোনটা? যার মাথার সামন দিকে চুল নাই ওটা হচ্ছে সুখ টাক, যার আবার পেছন দিকে চুল নাই ওটা হচ্ছে দুঃখ টাক, যার আবার একটু আছে একটু আছে একটু নাই ওটা হচ্ছে টুক টাক, যা সারা মাথায় চুল নাই ওইটা হচ্ছে বেল টাক। ওটা কোনো ভেজালি নাই, সারা মাথা একেবারে পরিষ্কার বেলের মতো, কোনো ভেজাল নাই, ওই জন্য ওটার নাম বেল টাক দিয়ে দেওয়া হয়েছে। তাই তো এখানে আমি জানতে চাই, মনে করেন কোনো ব্যক্তি বৈরাগী হওয়ার স্বাদ জেগেছে, তার মাথায় একটা চুলও নাই, তার বেলটা সারা মাথা পরিষ্কার, তো বৈরাগী হলে টিকি তো রাখতেই হবে, হচ্ছে ওটা হচ্ছে বৈরাগীদের সাইন বোর্ড, টিকি দেখে চিনতে পারবেন ইনি খাঁটি গোসাই, খাঁটি বৈরাগী। হ্যাঁ, যার সারা মাথায় একটা চুলও নাই সে যদি বৈরাগী হয় টিকি রাখবে কোন জায়গায়? মাথায় রাখবে না থোতায় রাখবে, কোথায় রাখবে? জায়গাটা দাদা একটু দেখিয়ে দেওয়া চাই। হ্যাঁ, ভেজাল কারে কয়, ভেজাল আসতে বুঝতেছে আমার দাদা, টের পাইতেছে, মাসে কয়দিন যাইতেছে আর আইতেছে। যার বেলটাকে একটা চুলো নাই সে যদি বৈরাগী হয় টিকিটা কোন জায়গায় রাখবে? মাথায় রাখবে না থোতায় রাখবে, কোথায় রাখবে? জায়গাটা ভালো করে দেখিয়ে দেওয়া চাই। আবার মনে করেন কোনো ব্যক্তি, ও বাবা একটু কথাগুলো ভাববেন কি যুক্তি আছে কিনা, যুক্তি দর্শন শাস্ত্র নিয়ে আমাদের বাউল দরজা গান। হ্যাঁ, আবার মনে করেন কোনো ব্যক্তির সারা মাথায় সব দিকেই চুল আছে, ঠিক টিকির জায়গায় নাই, যেহেতু এইদিক ওইদিক রাখতে পারলো না, মাঝখানটায় রাখতে হলো, তাহলে নিশ্চয়ই হয়তো এরকম কোনো নিয়মাবলী আছে ওখানেই রাখতে হবে টিকিটা নাকি? তাহলে এমন কোন ব্যক্তি হয়তো বৈরাগী হচ্ছে যা সারা মাথায় চুল আছে টিকির জায়গায় নাই, সে টিকি অন্যদিকে রাখতে পারবে কিনা একটু জানার দরকার আছে। তাই একটু আজকে এই সমস্যার সমাধানটা নিয়ে যাবেন, সকলের কাছে অনুরোধ জানাই। হ্যাঁ, একটু টিকির তত্ত্বটা ভালো করে বুঝে নেবেন, আমিও বুঝে নেব, শুনে নেব। আরেকটা কথা না বললেই নয়, এই যে সারা গায়ের মধ্যে তিলক, বিভিন্ন রকমের তিলক এইদিক ওইদিক নানান জায়গায় দেওয়া হয়, দিতে একটু অসুবিধা কোন জায়গায় জানেন? এই যে এইখানে, এই যে পিঠের দিকে যখন দেয় কি যে কষ্টটাই না হয়! তো আমার মনে হয় এইভাবে তিলক এইখানে সেইখানে না দিয়ে একটা বালতির মধ্যে গুলায় মাথায় ঢাললে সারা গায়ে লেগে যায় না? ও বাবা, এত ভেজাল হয়? ভেজালের দরকার নাই আমার তো মনে হয়, তাই অত ভেজাল পাকাবো কেন? বালতির মধ্যে গুলাবো, মাথায় ঢালে দেবো, সারা গায়ে লেগে যাবে, কোনো অসুবিধা নাই। তো তিলকের আবার মন্ত্র কেমন জানেন? হ্যাঁ, আমাদের বাড়ির পাশে এক গোসাই আছে, একদিন দেখি দুপুরবেলা কি কাণ্ড। হ্যাঁ, আমি আমার বাড়ি থেকে একটু ওই বাড়িতে যখনই গেলাম, গিয়ে দেখতে পেলাম ওই গোসাই দুপুরবেলা স্নান টান করে আন্নিকে বসেছে, সন্ধ্যা করছে, আর ছেলে একটু ব্যবসা বাণিজ্য করে, তো ছেলেকে পাঠাইছে তাকদা করতে। তিলকের মন্ত্র দেখেন কেমন? দাদার দলে যাবেন তাহলে এই মন্ত্রটা শিখা যাবেন। আমি আজকে মন্ত্র দিচ্ছি, এই মন্ত্র পাঠ করে আপনারা তিলক করবেন, অসুবিধা নাই। হ্যাঁ, তো দেখি ঠাকুর ঘরে ঢুকে তিলক করতে, স্যার ছেলে বাইক নিয়ে আসে, ঘাটের ঘাটের বাইকটা দাঁড় করাইল, বাবা কিন্তু বুঝে গেল ছেলে আইছে, এবার তিলক বলতেছে। তিলকের মন্ত্রটা একটু ভালো করে শুনে নেন। ছেলেরে কয় কিরে বাবু পাইছাস? ছেলে কয় না পাই নাই। বুড়ার কিন্তু পুরো রাগ উঠে গেছে, ওই বৈরাগী এবার তিলক রাখছে, ফোটা দিচ্ছে, বুঝলেন? আজকে দিব, কালকে দিব, পরশু দিব, তরশু দিব, ঘুরায় ঘুরায় হালায় বাঁশ দিব। কেমন মন্ত্র, ভালো না? হ্যাঁ,
ছেলেটা জিগাইছে টাকা পাইছাস মানে দেখা পাইছাস, ছেলে কয় পাই নাই কে, এই যে বুড়া রাগ হচ্ছে এখানে সেখানে দেওয়া শুরু করছে মন্ত্র দেখেন কেমন, আজকে দিব কালকে দিব পরশু দিব তরশু দিব ঘুরায় ঘুরায় হালায় বাস দিব, এই যে মন্ত্র হয়ে গেল। এই মন্ত্র পড়ে তিলক করবেন কোনো অসুবিধা নাই, হ্যাঁ আর কোনো মন্ত্র করতে লাগবে না, এই মন্ত্র দিয়েই হয়ে যাবে তিলক করা। তো এই সমস্ত কি মন্ত্র? হ্যাঁ বৈরাগী দলে যাবা যাও কিন্তু এই সমস্ত মন্ত্র তো চলবে না গোসাই, যা করবে একটু সঠিকভাবে করা চাই নাকি? দল কোনোটাই খারাপ আমি বলবো না, কিন্তু যে এই সমস্ত মন্ত্র বলে ভুম ভাঙ করে লোক ঠকাবে এ সমস্ত কিন্তু মেনে নেওয়া যাবে না তাই নাকি? হ্যাঁ তো এই কি মন্ত্র নাকি আরো কিছু তত্ত্ব আছে, ব্যাপারটা কি? আর এই যে এইখানে সেইখানে দেওয়ার তিলকটা দেওয়ার কারণটা কি? এর কি মূল কোনো উদ্দেশ্য আছে নাকি? আমি দাদার কাছে জানতে চাই, এই পর্যন্তই প্রশ্ন আমি রেখে দিতে চাই। একটি ছোট্ট গান করে আসো ছেড়ে দেব, খুব সুন্দর করে দাদা আমার সমাধান দিয়ে যাবেন। আপনারা যারা আছেন দয়া করে যাবেন না, খুব ভালো লাগছে, একটু ধৈর্য সহকারে থাকবেন, একটি বিচ্ছেদ গান গিয়ে আসো ছেড়ে দিচ্ছি। তাহলে জিজ্ঞাসা যা করে গেছে ভুলি নাই মনে আছে, ছোট্ট করে সমাধান দিতে চাই। বলে আমার ধারে বৈরাগী বৈষ্ণবী ভিক্ষা করে বাড়িতে গিয়ে ঝগড়া বাঁধা, তাই না? আবার টিকির কথা বলল, তাহলে এই যে টিকি ভবে মানুষ কুলে জন্মগ্রহণ করেছি, টিকি কি না টিকি তার নাম হচ্ছে টিকি, এর নাম চৈতন্য। যার আত্মচেতনা হয়েছে সেই রাখতে পারে চৈতন্য, যার চেতনাই হয় নাই সে কি রাখবে চৈতন্য? এটা হচ্ছে ব্যাপার। তাহলে এই টিকি তিন রকম কেন? গোপদ চিহ্ন, গোবৎস চিহ্ন, আর আমাদের দ্বাদশ গোপাল চৌষট্টি মহন্ত। একটা বড় গরুর পায়ের ছাপ যত বড় অনেকে এই মাপে রাখে, একটা বাছুরের ছাপ পায়ের ছাপ যত বড় কেউ এই মাপে রাখে, যেহেতু চৌষট্টি মহন্ত গুনে গুনে চৌষট্টিটা চুল রাখে। এই হচ্ছে তিন রকমের টিকি। রাখা হয় কেন? এই যে সাধুগুরু বৈষ্ণব যখন আমরা প্রণাম করি, মায়েদের ভজনীয় দেহ, মায়েরা মায়েদের চুল আছে, মায়েরা যখন সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করে তারা এই কেশ দিয়ে তাদের চরণ মুছে নিতে পারে। তো তুমি কি করে করবে বাবা? এই জন্য গৌরহরি বলেছিলেন মধুর কাছে, মন নাপিত শুন বলি তোরে রে এক আমার খরিদি করে, যে সকল চুলের কালি ধুয়ে আমি মুখ দেখাবো কেমন করে। ঠিক আছে ওই যে ওখানে দাও, ভক্তর নামে কিছু বলার নাই, টাকা দিস বলে বিশাল কিছু তুমি ভক্ত না, নেও গা তুলে দেবো, আমার নাম দয়াল অধিকারী, আমি পড়ুয়া করি না, তিন টাকার মদ খেয়ে এসে মাতলামি করবা, ফাজলামি করার জায়গা পাও না নাকি? তিন কাল চলে গেছে এক কাল বাকি, লজ্জা লাগে না? এই এক থাপড়ে দাঁত কটা ফেলে দেব সেন তুমি আমাকে, খাতির করে দয়াল অধিকারী গান করে না, তোমার মতো মাতাল বহুত দেখেছি, লাঠি দিয়ে বুকের পাথর গুলো ভেঙে দেবো আমি সেন, ফাজলামি করার জায়গা পাও না নাকি?
ওটা ওখান থেকে বিয়াদ পতাকার এত মানুষ গান শুনছে, তুমি এখানে ডিস্টার্ব করতে এসেছো? হাতিল কোথাকার কৃষ্ণ কথায় ব্যাঘাত ঘটাতে এসেছো না? আমি খাতির করি না, মাতাল কাছে আমার কোনো খাতির নাই। কত বড় মস্তান আছে সেটা আমি দেখে নিতে পারি। এক সময় ছিলাম আমি সেরকম মস্তান গুন্ডাল, এখন সাজু হয়েছি বলে মনে করবা না, ড্রেস পরে গান করছি বলে খুব ভদ্র হয়ে গেছি। এখনো মস্তানি করে 10-20 জনকে দেখে নিতে পারি, সেই ক্ষমতা আমার আছে। আমি পড়ুয়া করি না, সব ত্যাগ করে এই পথে এসেছি। আরে বাবা, আমি একজন MBBS ডাক্তার, সরকারি চাকরি করতাম। যে সময় চাকরিটা ছাড়ি সেই সময় 60,000 টাকা করে বেতন পেতাম, সেই চাকরি ছেড়ে যে এই পথে একটা নিয়ে এসেছি ফাজলামি দেখার জন্য। একদম ফাজলামি আমার সামনে চলবে না। কৃষ্ণ কথা শুনতে হয় শোনো, নাহলে দুইটার একটা রাস্তা, শুনলে ভালো করে ভদ্রভাবে শুনতে হবে। দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে মানুষের কাছে গিয়ে বাবা আমরা একটু হরিবাসর করবো, কিছু চাল দেন, কিছু টাকা দেন। অনেকে কত রকম কত কথা কয় বাবা, কয় না কাদের জন্য? ভিক্ষা করে এনে দুজন সাধুগুরু বৈষ্ণবের মুখে কৃষ্ণ কথা হরিকথা শুনবে। আমাদের মায়েরা বাবারা অনেক দূরে যেতে পারে না, তাই তো সাধু মেলার আয়োজন নাকি মা? তাহলে সেখানে একটু চিন্তা করা তো দরকার, আমি কি দিয়েছি বা কি করেছি। যাক, তো এই যে চৈতন্য যার আত্মচেতনা হয়েছে মা, সেই চৈতন্য রাখতে পারে। আর বৈষ্ণব বাবা, বিষ্ণু ভক্তি যার অন্তরে জাগ্রত হয়েছে তাকে বৈষ্ণব বলে মা। বৈষ্ণবরা কখনো স্বামী স্ত্রী ঝগড়া করে না, বেবিচারী নারী না হবে কান্ডারি নায়িকা বাছিয়া লবে। বেবিচারী নারীর পরশে পুরুষের ধর্ম জাতিকুল সকলই নষ্ট হয়ে যাবে। যেমন বেবিচারী নারী আছে, বেবিচারী পুরুষও আছে, নাই বাবা? এই জন্য ঘরে বাইরে এক মনে তবে হয় সাধন ভজন, দুইজনে এক পথের পথিক না হলে কখনো সাধন ভজন হয় রে মা? হওয়া সম্ভব হয় না, একই পথের পথিক হতে হয় দুইজন। আজকে যে আমরা বড় বড় মনীষীদের জীবনী পড়ি, দেখবেন তাদের জীবনের পিছনে, আজকে যে চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস হলেন তার পিছনে বিষ্ণুপ্রিয়া না থাকলে এত ক্ষমতা ছিল সন্ন্যাস হয়ে যাবে? কি বলেছিল বিষ্ণুপ্রিয়া? তুমি কাঁদবে দেশে দেশে, আমি কাঁদবো ঘরে বসে, দুইজন আর কান্নায় বইবে প্রেমের বান, তবেই তো কলি হত জি পাবে পরিত্রাণ। জগতের মঙ্গলের তরে, জগতের সংসারের মঙ্গলের তরে তুমি সন্ন্যাস নিলে, যদি এই জগতের মঙ্গল হয় স্বামী তুমি যাও সন্ন্যাস, আমি তোমাকে অনুমতি দিলাম। বিষ্ণুপ্রিয়া কোনো কোর্টে কেস করেছিল নাকি গৌরাঙ্গ মহাপ্রভু চলে যাওয়ার পরে? কি করেছিল জানেন? একখানা চিঠি লিখেছিল নিত্যানন্দের কাছে যে দাদা এই চিঠিটা আমার গৌরভের কাছে পৌঁছে দিও। চিঠিতে কি লেখা ছিল? আমি অবলা সরলাবালা নবীনা সন্ন্যাসী, হে স্বামী তুমি তো সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছ, সন্ন্যাসিনীর ধর্ম কি হয় সেটা তো আমার জানা নাই, কি করে তোমার ধর্ম আমি রক্ষা করব? তুমি আমার প্রণাম নিও, কি করে এই সন্ন্যাসিনীর ধর্ম রক্ষা করা যায় পত্রের মধ্যে লিখে তুমি সুন্দর করে আমাকে উত্তর দিও, আমি যেন আমার এই সন্ন্যাসীর ধর্ম তোমার ধর্ম আমি রক্ষা করতে পারি। আর আমরা হলে কি করতাম? মুখ পুরা মিনসে খাবার দিবার পারবি না, সাইজে দিয়ে সন্ন্যাসী হয়েছিস, গ্যাস এক কোথায়, খুঁজে বার কর, কর কোটে কেস। অত সোজা না, অত সোজা না, ধর্মটা অত সোজা না, দুইজনে এক পথের প্রতি করতে হবে মা। নেতাজির মাকে, এই যে আমাদের স্বামী মানে কিছুদিন আগে পালন হয়ে গেল নেতাজির জন্মদিন 23 জানুয়ারি, এই নেতাজির মাকে একদিন জিজ্ঞাসা করেছিল, আচ্ছা মা আপনি নেতাজির মা হলেন কি করে? তো তার প্রতি উত্তরে বলেছিল, আমি তো জানি না, আমি শুধু প্রতিদিন স্বামীকে ভক্তি করি।
স্বামী সুখে সুখী, স্বামীর দুঃখে দুঃখী, তাই আমার গর্বে নেতাজি এসেছে। হ্যাঁ, বিদ্যাসাগরের মা, বিদ্যাসাগর বলেছিল মাকে এইরকম, মা আবার যদি কোনোদিন মানুষ হয়ে জন্ম নিতে হয় আমি যেন তোমার গর্বে জন্ম নিতে পারি। আর মা বলছে, পুত্র আমি যদি কোনোদিন নারী কুলে জন্ম নিই বারবার যেন তোর মতো পুত্রকেই আমি গর্বে নিতে পারি। একটা সন্তানের দ্বারায় পিতামাতার বংশ মুখ উজ্জ্বল হয়, একটা সন্তানের জন্য আবার সংসার নষ্ট হয়ে যায়। ভাই তুই বললি না তোর দলটা ভালো, দেখলি তোর দলের অবস্থা? রাত্রেবেলায় বউকে গিয়ে মা বলতো বিদা করবে, কামাইছে 200 টাকা, একাই 150 টাকা খাই নিছে, 50 টাকা নিয়ে সংসারে কোনোদিন উন্নতি হবে? তাহলে এদের না আছে জীবনটা ঠিক, না শরীরটা ঠিক, না সংসারটা ঠিক, না স্ত্রী ঠিক, না পুত্র ঠিক, না কি ঠিক, এ ছন্ন ছাড়া জীবন, এটা তো মানব জীবন নয়। অনেক ভাগ্যের ফলে মানব জন্মটা তুমি পেয়েছো, অনেক কষ্ট করে মানুষ হয়েছো, এমনি এমনি মানুষ হওনি তো। 84 লক্ষ জনের মধ্যে 80 লক্ষ জনে বিভিন্ন ভাবে ভ্রমণ করতে হয়, তাকে জানো ভাই 20 লক্ষ বার হচ্ছে বন জঙ্গল, 20 লক্ষ বার আমরা গাছপালা বন জঙ্গল নানা রকম ভাবে জন্মগ্রহণ করি, নানা রকম গাছ বৃক্ষ লতা হতে হতে শেষ জন্ম হচ্ছে তুলসী বৃক্ষ। এই তুলসী রূপে যেদিন জন্ম নিলে, সেই তুলসী পত্র ছিঁড়ে যেদিন গোবিন্দর চরণ কমলে কিংবা কোনো সাধুগুরু বৈষ্ণব তোমার কাষ্ঠের মালা, মানে কাষ্ঠ কেটে কণ্ঠে মালা ধারণ করেছে, সেদিন তুমি তুলসী বৃক্ষ জনি থেকে মুক্ত পেয়েছ। পশু জনম 30 লক্ষ বার, বাঘ ভাল্লুক হাতি ঘোড়া শিয়াল কুত্তা ছাগল ভেড়া নানা রকম হতে হতে শেষ জন্মটা হচ্ছে গাই। গাভী জন্মে তোমার দুগ্ধ দহন করে যেদিন তোমার দুগ্ধ দিয়ে গুরু সেবা বৈষ্ণব সেবা সাধু সেবা বা গোবিন্দ সেবায় লেগেছে, সেদিন থেকে তুমি পশুজনি থেকে মুক্ত হয়েছ। মৎস্যজনি 10 লক্ষ বার, বিভিন্ন রকম মাছ হতে হতে শেষ জন্ম হচ্ছে শঙ্খ। জানেন এগুলো, এই শঙ্খ যেদিন বাজারে বিক্রি হয়ে গোবিন্দ মন্দিরে শঙ্খ ধ্বনি হলো সেদিন থেকে তুমি মুক্ত। হ্যাঁ, কীট পতঙ্গ নানা রকম পোকামাকড় হতে হতে সে জন্ম হচ্ছে মৌমাছি। বিভিন্ন ফুল থেকে মধু সংগ্রহ করে চাক তৈরি করলে, চাকির মধু কেটে বাজারে বিক্রয় করলো, সেই মধু দিয়ে যেদিন গোবিন্দ সেবা গুরু সেবা হলো সেদিন তুমি কীট পতঙ্গ জনি থেকে মুক্ত পেলে। হ্যাঁ, ভেবেছ পক্ষী জন্ম নানা রকম পক্ষী হতে হতে শেষ জন্ম হচ্ছে তোমার ময়ূর কিংবা শুকশাস। এত সহজে তো মানুষ জন্ম হয়নি, 4 লক্ষ বার মানুষ, এই 4 লক্ষ বার মানুষ 2 লক্ষ বার সম্পূর্ণ, 2 লক্ষ বার অসম্পূর্ণ, ল্যাংড়া খোড়া কানা বোবা টেরা নানা রকম ভাবে জন্ম হতে হতে নানান জাতির ঘরে জন্ম হয়েছে, বিভিন্ন জাতির ঘরে জন্ম হতে হতে ভূমিতে ভূমিতে কোনো ভাগ্যবান ভাগ্যবতী রূপে জন্মগ্রহণ করেছি, তাই ভ্রমিতে ভ্রমিতে এই জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ। গুরু কৃষ্ণ প্রসাদে ভক্তি লতা বীজ যখন সে করে গ্রহণ, তখন পরিশুদ্ধ মানুষ রূপ তার হয় আকার, তখন চৈতন্যর ঘরে সে করে গমন। এমনি 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 সাধু হওয়া যায় কি মা? 4-5 জনকে কালকে তিলক কাইটে কবেন তো যা বাবা, 10 গ্রাম ভিক্ষা করে পারবে নাকি? কি মা যাবে লজ্জায় যাবে, তিলক কাইটে মালা পরে যাও না, সান্দা তুলতে তাই যাবার চায় না ছেলেপেলেরা। হ্যাঁ, তাহলে এই যে টিকি টিকি কি না টিকি, এই জন্য এটার নাম হলো টিকি। কেন এখানে রাখা হয়? ভগবান শ্রীকৃষ্ণ গোচারণ নীলায় গোষ্ঠ খেলায় খেলতে গেছে, গরু চড়াতে গেছে, গরু চড়াতে চড়াতে গাছের তলায় ঘুমিয়ে পড়েছে, সন্ধ্যা হয়ে গেছে, সব রাখালটা গরু নিয়ে ঘরে চলছে, কৃষ্ণ ঘুমিয়ে পড়েছে, ধবলি শ্যামলি করলি তার গাভী তার দেখছে আমাদের কানাই উঠছে না, তারা তো তাদের বাক্য নেই, তারা তো ডাকতে পারে না, পা দিয়ে এইভাবে নাড়া দিয়েছিল, তাই বলেছিল এই যে তুই আমার মস্তকে
নাড়া দিলে এই জায়গাটা আমার চৈতন্য হবে, তাই বলে সবার চৈতন্য হয় নাকি? সাধু সাজলে সাধু সাজা যায় কি, মনে করলে সাধু হওয়া যায় নাকি? অত সোজা কথার বায়না দিশা বাপক কই পয়সা, মানে এক বান্দর খেলো আর বান্দর খেলা দেখায় না, বুঝলেন? বান্দর খেলা দেখাইতো না, আসতো না গ্রামে, বান্দর নিয়ে আসতো না মা, বান্দর খেলা দেখায় বেড়াইতো। এই বান্দর কত রুটি কেমন করে বেলে দেখায় দেবে, এই নতুন বউ কেমন করে যায় ঘুমটা দিয়ে দেখায়, তাই না? একজন খুশি হইয়ে আষাঢ় মাসের দিন একটা পাকা আম দিছে, ওই যে গুটি আমগুলো হয় না, বান্দর মিঠাট খেলায় খাতে খাতে গুটি সুদ্ধা খাইয়া বলেছে, শুকলা তো খাইছে খাইছে, ওই মিঠাট খেলায় গুটি সুদ্ধা খাইয়া ফেলাইছে। এখন সকালবেলায় তার গুটি বাড়ায় না, পায়খানা গেছে বান্দর লাফালাফি করে কিছুতে আর পা গুটি বাড়ায় না। এখন বান্দর বালা কয়েছে আমার বান্দর মূল্য তো, এর বান্দর যদি মরে যায় খাবো কি, এই তো খেলা দেখায় খাই। পশু হসপিটাল নিয়ে গেছে, পশু হসপিটালে ডাক্তার দেখে কয়েছে এই গুটি এমনি বাড়ায় মানে অপারেশন করা লাগবে, তা পাশা খাইতে বান্দরের ওই গুটি ভার করছে, সিলাই টিলাই দিছে, ব্যান্ডেজ ট্যান্ডেজ করে দিছে, বান্দর এক মাসে ভালো হয়েছে, এক মাস পরে আবার অন্য পাড়ায় নিয়েছে খেলা দেখাইতে, ভালো হয়ে গেছে, আবার খেলা দেখাতে নিয়ে গেছে। তো খেলা দেখে খুব খুশি হয়ে এক ভদ্রলোক একটা সুন্দর আপেল দিছে, কারণ বান্দর আপেলটা নিয়ে খালি পাশায় ঠেকায় বারবার, খালি পাশায় ঠেকায়, ওই ভদ্রলোকের মেজাজ খারাপ হয়ে গেছে। শয়তান বান্দর যেমন বান্দর মালা অসভ্য, এই বান্দর অসভ্য, বান্দর মালা আপনি বুঝবেন না, এক মাস আগে খেলা দেখাতে গিয়ে একজন আম দিছিল, ও সাতা আমের আটি উদ্ধার খাইয়ে ফেলেছে, ও বাড়ায় না, অপারেশন করে বার করছে, ওই জন্য এখন মাপ দিয়া খাই যে বাড়াইব কিনা, তারপরে খায়। এরকম একটা মাপের ব্যাপার আছে, সবাই কি আর বৈষ্ণব হতে পারে রে ভাই? সবাই যদি বৈষ্ণব হতো, সবাই যদি ভগবানকে এমন করে ভালোবাসতে পারত, তাহলে তো সমাজটা আজকে আমাদের কত উন্নত হয়ে যেত, তাই না মা? এই তিলক কয় যে কি কইলে মন্ত্রটা মনে আছে আপনাদের? মন্ত্রটা আমার একটু একটু আছে, বেশি মনে নাই, টাকা নাকি পাইব, টাকা দেয় নাই, কয় পাইছিস বলে না, কয় খালি এখানে ঘুরেই আজকে দিব কালকে দিব, ঘুরেই ঘুরেই শেষে বাস দিব, কণিটা বলে মন্ত্র। আর এর নাম তিলক, মানে ত্রিলোক, তিলক ত্রিলোক স্বর্গমর্ত পাতাল, তিলক তিলক, বামে ব্রহ্মা ডানে শিব বিন্দু রূপে বিষ্ণু। হ্যাঁ, এই তিলক হচ্ছে আমাদের মানব জীবনের আবা, তোমরা যেমন একটা ফসল লাগাও বেড়া দেও না মা, দেও কি দেও না, একটা লঙ্কা সারা লাগাইলা বেড়া দেও না মা, ওই যে অনেকে দুয়ার ধারে লাগাইতে হয় না রান্নাঘরের পাশে, তো ঘেরা দেওয়া লাগে, তো বেড়া না দিলে কি করবেন? পাড়ায় আছে ছাগল বেড়া খাইয়ে নিবে তোমার গাছের সারা, তাই না বাবা? ছাগল আর বেড়া খাইয়ে নিবে গাছের সারা, মানুষের সঙ্গে তো ঝগড়া করা যাবে না, এই জন্য শক্ত করে দিতে হবে বেড়া। তাহলে তোমার ভিতরে তোমার পাড়ায় ছাগল বেড়া নাই, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য সরীপ দোষ ইন্দ্রিয় কুচিন্তা কুভাবনা জাতি বিদ্যা রূপ যৌবন অহংকার অষ্টপাশ, যারা হয় না আমার কথা শোনে না, আমার বিপক্ষে চলে সদায় বিপাক, এই যে এদেরকে যদি ঠিক রাখতে হয়, এই সারা বাঁচাতে গেলে যেমন বেড়া দিতে হবে বাপ, ওইরকম যে গুরু তোমাকে যে বীজ দিয়েছে বীজটা যে তুমি রোপণ করেছো, শক্ত করে যদি বেড়াটা না দাও, ওই ছাগল ভেড়াই তোমার মুড়া সুদ্ধা খাইয়ে ফেলাইছে, এই জন্য তোমার ভক্তিও নাই তোমার ভাবও নাই,
মন্ত্র নিলে শিষ্য হয় না, আর স্কুলে গেলেও ছাত্র হওয়া যায় না। মন্ত্র নিলে শিষ্য হয়ে গেছো নাকি? তুমি মনে করছো আমি দীক্ষা শিক্ষা নিয়েছি, বিরাট শিষ্য হয়ে গেছে, ঘোড়ার ডিম হয়েছে, ছাতা হয়েছে। হ্যাঁ, দীক্ষা শিক্ষা মন্ত্র করেছো, গ্রহণ ভাবিছো, জপিছো, হতে হচ্ছে সাধন ভজন, বিচর্ষণা জেনে ভাবো অনুমাটে, শোনা কথা কখনো বলতে যেও না, কত সজা না ধরা খাইয়ে যাবা সাধুর কাল্লায় পড়লে। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লওয়া মাত্র সাধু সঙ্গ কৃষ্ণ প্রাপ্তি হয়। মেলাই তো সাধু, সাধু নাই মা, লাল সাধু, দলা সাধু, কালা সাধু, চিমটাদারি, গেরুয়াদারি, জটাদারি, কত রকম ল্যাংটা সাধু, কত সাধু, এত সাধু সঙ্গ হচ্ছে কই, কৃষ্ণ তো দর্শন হচ্ছে না। কৃষ্ণ দর্শন করতে গেলে, সাধু সঙ্গ করতে গেলে, সাধু আছে তোমার কাছে, সাধু আছে আমার কাছে, সাধু আছে সকলের কাছে। 21,600 বার আসে আর যায়, দমে আসে দমে যায়, দমের খবর কয়জন পায়, যে জন এই দমকে ধরে সাধনা করতে পারে সাধু সঙ্গ বলে তারে। ও বাবা, অত সহজ নয়, যেটা কয় সেটা নয়। যাক তাহলে, যার চুল নাই টিকি কোথায় রাখবে? কেন এখন অটোমেটিক চুল পাওয়া যায় না, টাক মাথায় কত সুন্দর সুন্দর চুল লাগাই ঘুরে বেড়ায়, ওইরকম একটু না টাক কিনে আনবে লাগাই দিবে, কি করবে? চৈতন্য হলে পরে চৈতন্য রাখে, অবচেতন মনে কি কেহ যায় গুরুর ঘরে। চেতনা জাগ্রত হলে তবে চৈতন্য রাখে ভাই, এইভাবে মানব কুলে জন্মে সঠিক কি নাটিক, টিকি কি নাটিক তার তো কোনো ঠিক ঠিকানা নাই। এই জন্য তার আরেক নাম টিকি বটে হয়, ওরে সাধু গুরু বৈষ্ণবের চরণ ধুলি নেওয়ার জন্য টিকি রাখতে হয়। শুধু টিকি রাখলেই যে বৈরাগী তা কিন্তু নয়, বকের মাথায় টিকি আছে চিন্তা কর পায়, বক তো নিত্য নিত্য মাছ ধরিয়া খায়, বকের মাথায় টিকি আছে সে কি বৈরাগী হয় রে ভাই। তেমন দেখো ছাগলের মুখে আছে লম্বা লম্বা দাড়ি, ছাগলকে কি আমরা বৈরাগী বলিতে গো পারি? দাড়ি আর টিকি থাকলে তবে কি বৈরাগী হওয়া যায়? না থাকলেও বৈষ্ণব হয় বলি যে তোমায়, অন্তরে যদি কারো থাকে ভক্তি তবে মুক্তি পাবে, ভক্তি ছাড়া টিকি আর দাড়িতে কি বা ফল হয়। এই জন্য ভক্তি মোদের থাকা বটে চাই, ভক্তিতে ভগবান মিলে ওরে ভাই, ভক্তি ছাড়া মুক্তি কবু জীবে না হইবে, ভক্তি হইয়া ভক্ত আদেশ মানিয়া চলিবে, অবশ্যই গুরুর কৃপা অবশ্য সেই পাই, তিলক মানে তিলক তোমায় যেই কইয়া, তিলক যে দ্বাদশ গোপাল জাগ্রত গেছে হইয়া, 12 জায়গায় 12টা ফোঁটা দিতে হয়, 12 জায়গায় 12 গোপাল আছে বলি তোমায়, তাই তো দ্বাদশ গোপাল জাগ্রত যে হবে, তোমার গুরু দেওয়া বীজে জন্ম হয়ে সারা হয়ে জন্ম লবে, সে সারা যেন দেখো নষ্ট নাহি হয়, এই জন্য শক্ত করে বেড়া দিতে হয়। এই জন্য বৈষ্ণব যারা তিলক কাটে ভাই, তিলকের ব্যঙ্গ করো না তোমার জানাই, এই তো তোমার জিজ্ঞাসা ছিল রাখলাম না গোপন, তাহা তুমি জিজ্ঞাসিলে করলাম উত্থাপন, আর কেন বেশি বেশি বলি বারো যাই, দেখতে দেখতে সময় হয়ে গেল ভাই, তবে আর বেশি কেন বলতে যাবো, এইখানে দুইজন আমরা মিলন হয়ে যাব, আর কেন বেশি বেশি বলিত যাই, এইখানে এখন আসল ছেড়ে দিতে যাই, এইখানে যে ভাব মিলাইয়া ভাব সঙ্গ করি, যাই জানি তাই গৌর সীতারাজ প্রেমানন্দ বলুন হরি 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 বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি শান্তি ও শান্তি আজকে এখানেই রাখি।